সেটাকে ডিজাইন করা হয়, মানে তার সাথে রং চং লাগানো হয় সুন্দর করে। একটা বিল্ডিং এ যেরকম একটা ডিজাইন থাকে, আবার একটা স্ট্রাকচার থাকে, তার সাথে আবার ডিজাইন থাকে। তো এইচটিএমএল দিয়ে এরকম একটা ওয়েবসাইটের ডিজাইন করা হয়, সিএসএস দিয়ে হচ্ছে সেটা, সরি, এইচটিএমএল দিয়ে সেটা স্ট্রাকচার তৈরি করা হয়, স্ট্রাকচার তৈরি করা হয়, আর সিএসএস দিয়ে হচ্ছে আপনার সেই এই আপনার স্ট্রাকচারটাকে বিভিন্ন রঙে রঙ্গিত করা হয়। এটা হচ্ছে সিএসএস এর কাজ। তো সেই সিএসএস টা আমরা ব্যবহার করব। সিএসএস টা যদি এমনিতে করে আমরা বলি যে সিএসএস, আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে পারি, ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারি। যেমন ইনলাইন সিএসএস কি আমরা ট্যাগের মধ্যে ব্যবহার করছিলাম, যেমন বডির মধ্যে আমরা বলছিলাম বডি, ওখানে গিয়ে বলছিলাম স্টাইল, অথবা তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে একটা কালার দিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে আমরা ট্যাগের মধ্যে ব্যবহার করছিলাম। আমরা এটা দেখব। তারপরে আমরা অলরেডি ব্যবহার করেছি যে হেড ট্যাগ এর মধ্যে স্টাইল ট্যাগ দিয়ে, তার মধ্যে ব্যবহার করেছি হেড ট্যাগ এর মধ্যে ব্যবহার করেছি এই এইভাবে। এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর আর একটা ফাইল দিয়ে, সিএসএস ফাইল দিয়ে আমরা বাইরে একটা ফাইল থেকে ব্যবহার করেছি লিঙ্ক আপ করে, লিঙ্ক দিয়ে। এইটা হচ্ছে আমাদের কি বলে যে এক্সটার্নাল সিএসএস। তো প্রফেশনাল লাইফে এক্সটার্নাল সিএসএস টাই বেশি ব্যবহার করা হয়, কারণ এটার সুবিধা হচ্ছে যদি এক্সটার্নাল সিএসএস ব্যবহার করা হয় তো সেই ক্ষেত্রে আপনার ওই এইচটিএমএল এর কোডটা অনেক বেশি হয় না, মানে গোছা, মানে অর্গানাইজ হয় সুন্দর করে। কারণ হচ্ছে যে সিএসএস এর কোড গুলো যদি এইচটিএমএল কোডের মধ্যে থাকে তখন কোড পড়তে, কোড দেখতে প্রবলেম হয়, এই কারণে আলাদা থাকলে জিনিসটা সুন্দর হয়। আচ্ছা, তো সিএসএস টা আমরা এখন একটু দেখি। আমরা ধরেন একটা যে কোনো একটা ফাইল নেই, একটা সাবলাইন প্রবলেম টেক্সটে গেলাম, আচ্ছা আমি সিএসএস এক্সাম্পল দেই, ডট এইচটিএমএল, এইচটিএমএল ফাইলে লিখবো, এর মধ্যে সিএসএস ব্যবহার করবো, এইচটিএমএল। সবাই শুধু চলে যাচ্ছে দেখি, আল্লাহ। আব্দুর রহমান সাহেব স্যার আমি আছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলতেছি কি যে শেষ পর্যন্ত ওই যে বক্তা, শুধু বক্তা থাকলো আর মাইক যে আছে মাইক গলায় থাকলো, আর তো কেউ থাকলো না। মেবি স্যার ইলেকট্রিসিটি প্রবলেম করতেছে। হ্যাঁ সেটাই দেখতেছি, অন্য ভাই চলে গেলে তাহলে আমি কাল এখানে ওই যে আপনার গিয়াতে কাজ করতেছে তো, মেইন লাইনে কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে কক্সবাজারে ওই যে মানে যেটা আপনার রাঙ্গামাটি থেকে আসছে ওই লাইনে কাজ করে, তো ওটা বন্ধ হইলে অনেক জায়গায় বিদ্যুৎ চলে যায় আর পিডিবি তো বন্ধ হয়ে যায় সেজন্য। বুঝতে পারছি, কারণ আপনি থেকে তো লাভ নাই, আপনি তো শুধু বাকিদের হেল্প করবেন। এই যে চলে আসছে, আমি আছি, যাক অসুবিধা নাই, প্রবলেমের মধ্যেই আসলে চলতে হবে, প্রবলেমের মধ্যে চলতে হবে। আর এখন ফোনে থেকে তো থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট গেলেও ফোনে থাকতে পারেন না, একটু কষ্ট হলো তো করতে। যেমন আমি ফোনে আছি, একটু কষ্ট হচ্ছে, তারপরে তো ভাঙা যায় কথাটা। হ্যাঁ হ্যাঁ, কষ্ট করে চলতে হবে, কারণ প্রবলেম হলেও কিন্তু আমরা একটা মানে মধ্যে অসুবিধার মধ্যেও আছে। সেই সুবিধাটা হচ্ছে আমরা অনলাইন থেকে ঘরে বসে এই ক্লাসটা করতে পারতেছি, এটা একটা কিন্তু সুবিধা। আপডেট চলো মানলার আমার। হ্যাঁ, কিছু অসুবিধার সুবিধার মধ্যে কিছু অসুবিধা থাকবেই, মেনে নিতে হবে। আচ্ছা তাহলে আমরা আসলে দেখি যে এখানে সিএসএস এ কিভাবে কি করি। আমরা একটা দেখি দেখি হচ্ছে, ধরেন একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে যখন আমরা লিখলাম দিস ইজ প্যারাগ্রাফ, ইজ প্যারাগ্রাফ, স্ক্রিনে শেয়ার দেন স্যার। ও বলেন কি, স্ক্রিন শেয়ার দেন? আচ্ছা, স্ক্রিন শেয়ার দিলাম না, তাহলে এটা একটা প্যারাগ্রাফ, জাস্ট প্যারাগ্রাফ। এগুলো আমরা যদিও ব্যবহার করেছি, এখন একটু আরো একটু সুন্দর করে দেখবো।
এইভাবে আমরা লিখতে পারি যে এর আগে আমরা সরি এখানে না স্টাইল দিতে হবে আগে স্টাইল দিয়ে আমি ইন্টারনালি দেখাচ্ছি ইন্টারনাল দেখাচ্ছি কোন কোন সময় আবার এক্সটারনাল দেখাবো স্টাইল স্টাইলের মধ্যে আমরা এখানে নরমালি ওই তখন ডিপ দিয়ে যখন কাজ করেছিলাম এখানে ক্লাস তৈরি করেছিলাম ক্লাস তৈরি করেও করা যায় অথবা ট্যাগ ধরেও করা যায় হ্যাঁ তাহলে আমি ট্যাগ ধরে একটু করি ট্যাগ ধরে যদি করি ধরেন পি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ এই যে এখানে আমি বলবো হচ্ছে কালার এখানে বলবো হচ্ছে রেড এই যে এখানে বললাম এই পি যে বললাম এই পি ট্যাগটা এখানে বলা হয় সিএসএস এ এটাকে বলা হয় সিলেক্টর হ্যাঁ সিএসএস এ এখানে বলা এই পি পি কে এখানে বলা হয় সিলেক্টর হ্যাঁ সিলেক্টর আর এই যে এটা কালার লিখলাম অথবা অন্য সময় ব্যাকগ্রাউন্ড কালার লিখবো তারপর হচ্ছে মার্জিন লিখবো মার্জিন টপ এগুলো হচ্ছে প্রপার্টি হ্যাঁ এগুলো হচ্ছে প্রপার্টি আর এই যে রেড লিখলাম অথবা অন্য যে কোনো কালার অথবা ধরেন কত পিক্সেল লিখবো যেটাই লিখি কোলনের পরে এইটা হচ্ছে আবার প্রপার্টির ভ্যালু তাহলে এটা হচ্ছে প্রপার্টি আর এটা হচ্ছে প্রপার্টির ভ্যালু আর এইটা হচ্ছে সিলেক্টর আর এই যে পুরো অংশটা এটা হচ্ছে ডিক্লারেশন পুরো যে অংশটা এই যে এতটুকু এটা হচ্ছে ডিক্লারেশন তো এটা একদম সরাসরি মুখস্থ থাকতে হবে ব্যাপারটা এরকম না জাস্ট বুঝে রাখলেই হবে তাহলে আমরা যদি ধরেন আমি আর একটা ট্যাগ নিলাম তাহলে আমরা কি করতে পারি আমরা ট্যাগ ধরে ডিজাইন করতে পারি একটু যদি আউটপুটটা দেখি আউটপুটটা যদি একটু দেখি তাহলে দেখতে পারবো সিএসএস খুব বেশি নয়েজের প্রবলেম করতেছে সাহেব হ্যাঁ বাইরের নয়েজে কি প্রবলেম বেশি প্রবলেম মনে হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে না না একটু নয়েস করে আকারও তো আসে বিভিন্ন সময় আচ্ছা তাহলে আমি আর একটা নিলাম ঠিক আছে এই দুইটা নিই অথবা আমি আর একটা নিতে পারি সমস্যা নাই ধরেন একটা পি ট্যাগ নিলাম পি নিলাম সরি পি ট্যাগ নিলাম পি ট্যাগ নিলাম এখানে হচ্ছে ধরেন ধরেন যে ওকে ফাইন তাহলে এই ট্যাগ গুলো নিলাম এই ট্যাগ গুলো নিয়ে আমি যদি এখন এগুলাকে ডিজাইন করি তাহলে নর্মালি কি হবে এখানে একটু লক্ষ্য রাখেন আমি যেহেতু পি ট্যাগ নিয়েছি পি ট্যাগ নেওয়ার কারণে পি ট্যাগ নিয়েছি আমি দুইটা এখানে এখন পি ট্যাগ এর যখনই ডিজাইন করব তখনই হচ্ছে আমার এই দুইটাই এট এ টাইমে ডিজাইন হয়ে যাবে দেখবেন যে এখানে আমার দুইটাই এট এ টাইমে সেম ডিজাইন হয়ে যাবে তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে ক্লাস ব্যবহার করতে পারি তো সেই ক্লাসের ব্যাপারটা আমি পরবর্তীতে আবারও আসবো তাও এখানে একটু জাস্ট বলে দিয়ে রাখি যে এখানে যদি আমরা ক্লাস দেই হচ্ছে সাপোজ ক্লাস ক্লাস দিলাম হচ্ছে সাপোজ ধরেন পি এক অথবা ধরেন ক্লাস দিলাম হচ্ছে মাই ক্লাস দিলাম এরপরে যদি আমি ওইখানে ক্লাস দিয়ে করতে চাই একটু হেডফোন দিই দিলে আওয়াজটা একটু কম হবে শুনতে পাচ্ছেন এখন শুনতে পাচ্ছেন ঠিক আছে আমি একটু হেডফোন দিলাম হেডফোন সবসময় দিই না দিলে একটু
ওই একটানা দিলে কানে ব্যথা করে, নয় এই জন্য দিলাম। আচ্ছা তাহলে এখন এখানে আমরা বলতে পারি যখন ক্লাস দিই তখন হচ্ছে ক্লাস দেওয়ার পরে ডট দিয়ে লিখতে হয়, এটা আগেও দেখানো হয়েছে আপনাদেরকে, তারপরে দেখাই। এই যে হচ্ছে মাই ক্লাস, মাই ক্লাস, তাহলে কিন্তু এখন আমার এই প্রথম যে প্যারাগ্রাফটা এই প্যারাগ্রাফটার উপরে অ্যাপ্লাই হবে, বাকিগুলোর উপর আর অ্যাপ্লাই হবে না, তাই তো? পরের প্যারাগ্রাফের উপরে অ্যাপ্লাই হবে না। তো আসলে এটা এইভাবে আমরা করতে পারি। এরপরে যদি আমরা এইচ ওয়ান কে করতে চাই, যে এইচ ওয়ান এর উপরে আমি অ্যাপ্লাই করব, সাপোজ আমি স্যার স্ক্রিন মনে আটকে গেছে, এখন দেখা যায় স্ক্রিন? আচ্ছা এখন স্ক্রিন দেখা যায়, এই যে আমি কল করতেছি দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না? আচ্ছা স্ক্রিন শেয়ার দিছি, এখন দেখেন স্ক্রল করতেছি আমি। জি স্যার ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা যেটা বলতেছিলাম, তাহলে আমরা একটা ক্লাস দিয়ে দিলাম, এখন যদি আমরা এইভাবে চাই যে ক্লাস দিয়ে দিব না, এখন এইচ ওয়ান দিয়ে দিব, অথবা ধরেন হ্যাঁ এইচ ওয়ান দিয়ে দিব, এইচ ওয়ান এর একটা আমি ইয়ে দিব, সাপোজ এইচ ওয়ান এর এখানে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ধরেন পিঙ্ক দিব, তো এগুলো আমার কালার কোড দিয়েও দিতে পারি, দিলাম। এখন আমি যদি চাই যে একসাথে পি পি ট্যাগ এইভাবে দিতে পারি, বুঝতে পারছেন? পি ট্যাগ যখন দিলাম তখন কিন্তু সে পি ট্যাগ এর উপরে অ্যাপ্লাই হলো, পি ট্যাগ এর উপরে অ্যাপ্লাই হলো। যদিও আমরা এখানে পি ট্যাগটা এই যে এখানে ক্লাস দিয়েছি, তখন কিন্তু ক্লাসের টাই আলাদা, মানে ক্লাসের হচ্ছে যেটা কাজ করেছে সে ঠিকই আছে, কিন্তু যেহেতু সে পি ট্যাগ, এই পি ট্যাগ বলার সাথে সাথে অন্যান্য ট্যাগ গুলো সে ওই তার দুইটা পি ট্যাগে নিয়ে নিচ্ছে। তো আমার বলার উদ্দেশ্য ছিল, কারণ এটা এই মুহূর্তে আমার এটা দরকার নাই, বলার উদ্দেশ্য ছিল যে আমরা এট এ টাইমে একাধিক ট্যাগ ব্যবহার করেও আমরা এখান থেকে কাজ করতে পারি। আমি যদি চাই যে এইচ এইচ ওয়ান এর উপরে যে কাজটা করব, তাহলে হচ্ছে আমি পির উপরে ওই কাজটাই করব, ওই সিএসএস স্টাইলটাই ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমরা কমা কমা দিয়ে দিয়ে এরকম ট্যাগের নাম দিয়ে দিয়ে কাজগুলো করতে পারি, এটা আমার বলার উদ্দেশ্য ছিল, এটা করতে পারি। দেখেন আমি একটা স্টাইল ব্যবহার করেছি, কিন্তু ট্যাগ দিয়েছি হচ্ছে আমি একাধিক, একাধিক দিয়ে আমি এটা ব্যবহার করতে পারতেছি। আচ্ছা এরপরে আমরা যদি এখন সিএসএস এর আরো ইয়ে আছে, আমরা মার্জিন দেখতে পারি, তারপর হচ্ছে প্যাডিং দেখতে পারি, সিএসএস এর কালার দেখতে পারি, তো সেটা আমরা একটু দেখি। সাপোজ আমরা সিএসএস এর কালারটাই আগে দেখি, সিএসএস এর কালার দেখতে পারি। কালার আমরা দুই ভাবে তিন ভাবে দেখতে পারি, একটা হচ্ছে আরজিবি ভ্যালু দিয়ে দেখতে পারি, আর একটা হচ্ছে কালারের হেক্সা ভ্যালু, যেটা হেক্স ভ্যালু যেটা এটা দিয়ে দেখতে পারি, আবার কালারের নাম দিয়ে দেখতে পারি। তিনটা দিয়ে আমরা যদি দেখি, তাহলে একটু দেখে নেই। সাপোজ আমি এখানে দিব হচ্ছে কালারের নাম দেই, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার এটাই দেই, অথবা ধরেন আমি বডি ট্যাগেরই দেই, বডি বডির একটা ব্যাকগ্রাউন্ড দেই, এখানে বডি বডি দিয়ে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড বললাম, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এখানে আমি নাম দিয়ে তো দেখেছি বারবার, আবার দেই অরেঞ্জ দিলাম, সাপোজ অরেঞ্জ দিলাম, যদি এভাবে দেই তাহলে বডিটা অরেঞ্জ কালারে হয়ে যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এখন অরেঞ্জ তো অরেঞ্জ কালার নাই। এরপরে আমরা যদি আরজিবি ভ্যালু দিতে চাই, যেটা রেড গ্রিন ব্লু এইরকম যদি দিতে চাই, সেটাও আমরা দিতে পারবো। সেটা কিভাবে দিতে পারবো? সেটা হচ্ছে আমি ধরেন এখন একটু ইনলাইন স্টাইলটা একটু দেখাই, ইনলাইন সাপোজ আমি যে এটাই এটার মধ্যে আমি কিছু দিব, অথবা এটার মধ্যে যদি দেই, এটা ইনলাইনেও আমি দেখাচ্ছি, ইন্টারনালও দেখাচ্ছি, কারণ ইনলাইনটা হয়তো ভুলে গেছেন। এই যে স্টাইল এইভাবে করে, তারপরে হচ্ছে যদি আমি বলি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে গিয়ে আর জিবি ভ্যালু, আর আর জিবি আর জিবি গিয়ে এখানে হচ্ছে কত দিতে পারি আমরা, সর্বোচ্চ 255, তাই তো? 255 দিলাম, 255, তারপরে হচ্ছে যদি আমি আবার ধরেন 00 দেই,
জিরো দেই, জিরো দেই, তাহলে একটা কালার হবে এটা, এই যে একটা কালার হয়ে যাচ্ছে। তো আমি চাইলে এখানে আরজিবি ভ্যালু কমিয়ে বাড়িয়ে দিতে পারি। এখানে সাপোজ আমি হচ্ছে প্রথমটা দিলাম হচ্ছে 26 দেই, দ্বিতীয়টা হচ্ছে ধরেন আমি 255 দেই, আবার 26 দেই, তাহলে কি হয়, 26 এর একটা কালার দিলাম আরজিবি কালার দিয়ে। এটাকে আমি যদি রান করি তাহলে দেখেন এটা একটা কালার হয়ে যাচ্ছে। তার মানে আমি আরজিবি কালার ভ্যালু দিয়েও কাজ করতে পারি। এই এটা হচ্ছে ইনলাইন সিএসএস। হ্যাঁ, ইনলাইন সিএসএস কেমনে 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 জানবো স্যার, একটু ডিটেইলে বলুন। এটা আসলে ওই যদি এটা এটা হচ্ছে রেড, তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে ব্লু। যখন এখানে 255 দিবেন তখন হচ্ছে রেডের ইয়াটাই বেশি আসবে। প্রথমটা যখন সর্বোচ্চ ভ্যালু হয় হচ্ছে 255 পর্যন্ত, আর সর্বনিম্ন হচ্ছে জিরো। তো এখন এইটা মানে এই যে আর এর যখন বেশি দিবেন, এই আরটা হচ্ছে প্রথমে, তাহলে এখানে আরটা আমি যদি দেই 255 সাপোজ, তাহলে 255 দিলে তার মানে রেডের ইয়াটা বেশি আসতেছে। তারপরে গ্রিন দেন, গ্রিনের তাহলে গ্রিনের যদি আমি এখানে জিরো দিই তাহলে গ্রিন আস গ্রিন আসতেছে না। আচ্ছা, এরকম করে আর কি, বুঝছেন? এই আচ্ছা, এখন যেটা বলতেছিলাম সেটা এটা হচ্ছে যে এই যে এতটুকু যে আমি সিএসএস ব্যবহার করলাম, এটা কিন্তু আরজিবির ভ্যালুর সাথে সম্পর্কিত না। আমি এই সিএসএস ব্যবহার করছি, এটা এই সিএসএস টাকে বলা হয় ইনলাইন সিএসএস। আমি ইনলাইন সিএসএস টা ব্যবহার করে আপনাদেরকে দেখালাম। আমি আরজিবি না দিয়ে যদি আমি এখানে সরাসরি গ্রিন বলে দিই তাতেও তো সমস্যা নাই, বাট আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম যে এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। ট্যাগ এর ভিতরে যখন আমরা কোনো সিএসএস ব্যবহার করি সেই সিএসএস টা হচ্ছে ইনলাইন সিএসএস। তো এখানে আমি আবার একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন কালারটা আমি গ্রিন দিয়েছি, তো গ্রিন হয়েছে। এখন এই সিএসএস টা যে আমি আরজিবি সিএসএস টা এটা আরজিবি দিয়ে ব্যবহার করলাম, এটাও আমি যদি চাই তাহলে হচ্ছে আমি ইয়াতেও ব্যবহার করবো, করতে পারবো, ইন্টারনালও ব্যবহার করতে পারবো। সেটা একটু করি, আমি ইন্টারনাল ব্যবহার করে দেখাই, ইন্টারনাল ব্যবহার করে দেখাই, অথবা ক্লাসের নাম দিয়ে দেখাই। আমি পির একটা ক্লাসের নাম দেই, ক্লাসের নাম দিলাম হচ্ছে মাই ক্লাস, এই এটাই দিলাম মাই ক্লাস। আগে যে মাই ক্লাস ছিল ওটা নাই এখন। তাহলে আমি যখন ক্লাসের নাম দিব তখন হচ্ছে ডট অপারেটর দিতে হবে, ডট ডট মাই ক্লাস। এরা তো একটা মিনিট, একটা মিনিট, মাই ক্লাস করেন, আমি একটু কথা বলতেছি। জি, আসসালামু আলাইকুম। জি ইমরান ভাই বলেন। আসি ভাই, আলহামদুলিল্লাহ। আমি তো প্রতিদিনই প্রায় স্টুডেন্টদের লিস্ট দিয়ে দেই। আচ্ছা, দেওয়া যাবে তাহলে, আমি আপনাকে এই শুরু থেকে এ পর্যন্ত যতগুলো লিস্ট হয়েছে আমি দিতে পারবো, অথবা আর একটা কাজ করতে পারি। আচ্ছা আচ্ছা, আজকে 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 আসে শুধুমাত্র 4 জন, আমি নাম বলি, আর কেউ নাই। আমি একটু নাম বলি, সেটা হচ্ছে একজন আছে আবু সাইদ, জয়েন করছে, হ্যাঁ আবু সাইদ। তারপর হচ্ছে রিয়াজ কবির, রিয়াজ কবির, রিয়াজ কবির, হ্যাঁ। আব্দুর রহমান, আব্দুর রহমান। এরপরে হচ্ছে আপনার ইয়াসিন আরাফাত। এরপরে শোনেন আর বলি, মানে ওনারা আসছে আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আবিদ হোসেন, আবিদ হোসেন, আর হচ্ছে আরিফ, এই দুইজন আসছিল পরে ডিসকানেক্ট হয়ে গেছে। আরিফ সাহেবের নানা নাকি মারা গেছে, এই বুঝতে পারছেন। আর আমি ওই যে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিবনি আপনাদেরকে, প্রতিদিনের অ্যাটেন্ডেন্স ওখানে থাকে, আমি আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে কি জানি জিজ্ঞেস করলেন, ইয়া আবার একটু বলেন তো। না স্যার, জিজ্ঞেস ছিল না। আচ্ছা ঠিক আছে, না ওখানে ক্লাস দুইটা একই রকম বলছিলাম আর কি। ও, কোডের মধ্যে এখানে উপরে মাই ক্লাস উপরে ছিল কেন? আচ্ছা আগে, ও ও আচ্ছা আচ্ছা, এটা এটা দরকার নেই, ঠিক আছে, এটা আমি তখন করে দিই। ওকে, তাহলে এই মাই ক্লাসের মধ্যে হচ্ছে আমি এখন যদি ধরেন আরজিবি কালার এখানে আবার ব্যবহার করব, ওই জিনিসটাই, তাহলে কি করব, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে আরজিবি, তারপরে হচ্ছে 255 বলেন, তারপরে ধরেন জিরো দেন, তারপরে জিরো দেন, ইত্যাদি।
তার মানে আমরা ওটা ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারি, ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে পারি আমরা আরজিবি কালার দিয়ে, অথবা এখানে যে কালারের নাম দেয় এটা তো আপনারা বারবারই দেখেছেন, জাস্ট কালারের নাম দিলে সেটা হয়ে যাবে, রেড দিলাম ইত্যাদি ইত্যাদি দিলাম। তো এরপরে আমরা যদি আরজিবি কালার না দিয়ে যদি হেক্সাডেসিমেল দিয়েও কালার দিতে পারি, হেক্স ভ্যালু দিয়ে, তাহলে এটাও আমরা করলে করতে পারি, সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ এখানে হচ্ছে আপনার একটা আগে ইয়া দিতে হবে, একটা হ্যাশ চিহ্ন দিতে হবে, হ্যাশ হ্যাশ দিয়ে তারপরে হচ্ছে সেই ভ্যালুটা দিলে সেই ভ্যালু অনুযায়ী তখন চলে আসবে। আমি একটু দেই, আগে হ্যাশ দিতে হবে, তারপরে 6টা ডিজিট, সাপোজ FF দিলাম, তারপর হচ্ছে ধরেন 4টা 0 দিই, 4টা 0 দেই। এখন যদি সেভ করে তারপরে রান করি, সেভ করে রান করি, আমার এটা মেবি ইয়ে হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড, তো আমি ব্যাকগ্রাউন্ড না দিয়ে শুধু কালার দিই, আমি টেক্সটের কালার দিই, টেক্সটের কালার দিই, এই দেখেন টেক্সটের কালার, তখন ওই ওইটা ব্যাকগ্রাউন্ড কালার লালই, বুঝছেন, ওই ব্যাকগ্রাউন্ড কালার লাল হচ্ছিল, এই যে আমরা দেখ বুঝতে পারতেছিলাম না এই কালার কোডের ভ্যালুর ইয়েটা হচ্ছে লাল হবে আর কি। তো এরকম করে আমরা দিতে পারি। এখন আপনি এইভাবে তো মুখ তো মনে থাকবে না যে এই কালার ভ্যালু এটা দিলে এটা হবে, এটা তো মনে থাকবে না, তো এই জন্যেই আমরা গুগল থেকে দেখে নিতে পারবো। গুগলে অনেক আছে যে HTML HTML হেক্সা কোড, হেক্সা কালার কোড, এই যে কালার কোড দেখছেন, হেক্স টু RGB অথবা হেক্স কোড, এখানে যান, এই যে HTML কালার কোডস এটাতে যান, অথবা আরো ওয়েবসাইট আছে সেখানে যান, কোনো সমস্যা নাই, colorhex.com এখানে যান, গিয়ে এখানে দেখেন কালারের একটা অবস্থা, এখানে অনেক কালার আছে, এখানে আমি সিলেক্ট করলাম, দেখেন এই যে হেক্সা নিবেন না RGB নিবেন না কোনটা নিবেন, এখান থেকে নেন, অথবা এখান থেকে টেনে এটা এখানে নিয়ে যান, নিয়ে এখান থেকে গিয়ে আমি এই কালারটা চয়েস করব, এই কালারটা সাপোজ আমার চয়েস হলো, অথবা ধরেন এই কালারটা চয়েস করলাম, তাহলে এই কালারের হেক্সা কত, এই যে জাস্ট কপি দেন হচ্ছে এখানে পেস্ট করে দিবেন, এখানে পেস্ট পেস্ট করে দিলাম। হ্যাঁ এখন যদি রান করি, এই যে দেখা যাচ্ছে চেঞ্জ হয়েছে না একটু, ওকে। তো এরকম করে আমাদের মুখস্থ রাখতে হবে না, কোডগুলো মুখস্থ করার দরকার হবে না, মুখস্থ করে জীবনে শেষও করতে পারবেন না, মুখস্থ করতেও যাবেন না, মুখস্থ যদি করতে যান তাহলে কিন্তু অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবেন, বুঝছেন, মুখস্থ করতে যাবেন না, জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে ওখানে গিয়ে দিয়ে দেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালারই দেই, সরি তার মানে বিষয়টা হচ্ছে জাস্ট শুধু মুখস্থ রাখা, মানে মুখস্থ রাখা না, শুধু বোঝার বিষয়, বুঝলে পরে তারপরে হচ্ছে এটা নিজের মতো করে যে যতটুকু আমরা চাই আমরা ওইভাবে করতে পারবো, জাস্ট বোঝার ব্যাপার, বোঝা হচ্ছে আসল জিনিস, বাট গুগলে অ্যাভেলেবেল দেওয়া আছে এগুলা, কিন্তু কেউ কোনো সময় মুখস্থ করবো না, তাহলে এখান থেকে আমরা নিয়ে নিয়ে দিতে পারবো। এই যে এখানেও আছে দেখেন, এই যে একদম কালার কোড দিয়ে দেওয়া আছে, এই যে এটা নেন, এইটার এটা যদি কপি করে দেন তাহলে এই কালারের হবে, আমরা যে কোনো একটা নিয়ে একটু দেই, এইটা নেই, এই হেক্সা কোডটা দেই, হেক্সা কোডটা দিয়ে এখান থেকে যদি আমি একটু পেস্ট করে দেই, সাপোজ আমি এখানে দিলাম, এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, কারণ কালার সুন্দর হোক আর না হোক সেটা পরের জিনিস, যার কালার যার যার কাছে পছন্দ ভিন্ন রকম, তো সেটা এখান থেকে করতে পারবো। আচ্ছা তাহলে ওই যে কালার hexa.com অথবা আর একটা হচ্ছে html কালার কালার কোড.com এই সাইট থেকে আপনাকে এটা সাইটের ওয়েবসাইটের নামও মুখস্থ রাখতে হবে না, জাস্ট লিখে দিলেই আপনাকে সাজেস্ট করবে কোন কোন ওয়েবসাইট আছে সেখান থেকে নিতে পারবেন, এই W3 স্কিল আছে। আচ্ছা যাই হোক, তাহলে এটা হচ্ছে আমরা কালার দেখলাম, এখন পারবো না কালার নেওয়ার জন্য, নিতে পারবো রিয়া সাহেব? জি স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু তারপরে দেখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডও তাই, ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ইয়ে করতে চাই, ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ টিমেজ দিবো, এগুলো পরে আসবে ব্যাকগ্রাউন্ডে, আমি একটু আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে বর্ডার, আমরা কিভাবে চতুর্পাশে বর্ডার দিতে পারি, একটা ডিবের চতুর্পাশে অথবা একটা এলিমেন্টের
হ্যাঁ চতুর্ভাষায় কিভাবে আমরা বর্ডার দিতে পারি সেই বর্ডারটা একটু আমরা দেখবো। আচ্ছা তাহলে আমি এখান থেকে এই বর্ডারটা আর মানে ইয়াটা ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাচ্ছি না, হ্যাঁ এগুলা সিএসএসএস ফরম্যাটে রাখতে চাচ্ছি না, সরাসরি আমার যে লেখাটা আছে সেই লেখাটাই আমার থাকবে। এই লেখার চতুর্পাশে আমি একটা বর্ডার দিব, সেই বর্ডার নিয়ে একটু বিস্তারিত আমরা দেখি। তো সাপোজ আমি এই লেখার একটা ক্লাস দিলাম, এই লেখার এই ক্লাস যদি দেই, সাপোজ আমি লিখলাম হচ্ছে মাই এইচ অন বা মাই এইচ, এখানে ডট দিয়ে মাই এইচ, এখানে এসে বর্ডার দিব। এখানে বর্ডারের স্টাইল আছে, তারপর হচ্ছে আপনার বর্ডারের উইথ আছে, বর্ডারের হাইট আছে ইত্যাদি, এই জিনিসগুলো আছে। তো আমরা এগুলো একটু দেখি। সাপোজ আমি আগে বর্ডারের ইয়ে দিব, আগে বর্ডার বটম দেই বা বর্ডারের স্টাইল দেই, বর্ডার বর্ডার উইথ দেই, আগে বর্ডার উইথ, বর্ডার উইথ ধরেন আমি দিলাম হচ্ছে 5 পিক্সেল, চতুর্পাশে জাস্ট বর্ডার হবে। তারপরে এখানে বলে দিলাম হচ্ছে বর্ডার সলিড, বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল বর্ডার স্টাইল দিই আমি, হ্যাঁ বর্ডার স্টাইল পিওর বর্ডার হয়ে গেল, বর্ডার স্টাইল রাইট স্টাইল দিই অথবা লেফট স্টাইল দিই, যে কোনো একটা স্টাইল দিলে বুঝবেন। বর্ডার হচ্ছে স্টাইল, এই যে এখানে আসছে বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল দিলাম হচ্ছে সলিড, তারপরে সলিড দিলাম, তারপরে বর্ডারে কালার দিব আমি, হ্যাঁ বর্ডার কালার, বর্ডার কালার দিব হচ্ছে সাপোজ আমি যে কোনো একটা দেই, হ্যাঁ রেড দিলাম। একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করেন, তাহলে বর্ডারের উইথ দিলাম 5 পিক্সেল, বর্ডারের স্টাইল দিলাম সলিড, বর্ডারের কালার দিলাম হচ্ছে রেড। এখন যদি আমি একটু দেখি রিফ্রেশ করে, তাহলে দেখব আমি ব্যাকগ্রাউন্ডটা রাখছিলাম না, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আগে তুলে দিয়েছি, এই যে তাহলে বর্ডার উইথ হচ্ছে 5 পিক্সেল দিয়েছে, মানে এতটুকু মোটা হবে। আমি যদি এখান থেকে 5 পিক্সেল না দিয়ে যদি 20 পিক্সেল দেই মোটা, বর্ডার কিন্তু এটা কিন্তু বর্ডার, ওকে। তারপর হচ্ছে বর্ডারের স্টাইলটা হচ্ছে সলিড হলো, মানে এটা সলিড। আমরা যদি এখানে ডটেড দেই তাহলে ডটেডও দেওয়া যাবে, এখানে যদি বলি যে ডটেড, এই যে ডটেড, তাহলে এখানে ডটেডও হবে। আমি এখান থেকে একটু পিক্সেলটা কমিয়ে দিই, হ্যাঁ এখন পিক্সেল বেশি দেওয়ার দরকার নাই। তারপরে কালার, এটা তো বুঝতেছি না, কালার চেঞ্জ করে দিলে কালার চেঞ্জ হবে, এই দেখেন ডটেড হয়েছে। এখন যদি এখান থেকে এটা ড্যাশ দেই, ড্যাশ ড্যাশ, তাহলে ড্যাশ 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 হবে। বুঝতে পারছেন কি? আচ্ছা এখন আমি এখানে আরো কিছু কাজ করব। এখানে বর্ডার উইথ দিয়েছি এত 5 পিক্সেল ঠিক আছে, বর্ডার স্টাইল ঠিক আছে, বর্ডার কালার ঠিক আছে। এখন যদি আমি বলে দেই যে বর্ডার উইথ এইটা এইভাবে না বলে যদি বলি যে বটম বর্ডার, বর্ডার বটম অথবা বটম বর্ডার এইটা যদি বলি, বটম বর্ডার বা বর্ডার বর্ডার বটম, এখন এটা যদি বলি দেখেন, আমি যদি এখানে 15 বলি দেখছেন, আমি
বর্ডারটা নিচেরটা বলেছি বর্ডার বটম বটম বলার কারণে তখন এই নিচেরটা কিন্তু আমি নিচেরটার উপরে আমি ডিফাইন করে দিয়েছি, মানে আমি আমার স্পেসিফিক করে যদি আমি ইয়ে করে দেই, হ্যাঁ স্পেসিফিক করে যদি আমি বলে দেই যে এটা এরকম হবে আর শুধু নিচেরটাই অ্যাপ্লাই হবে, তাহলে নিচেরটাই কিন্তু হয়েছে। আমি এখানে বলে দিয়েছি বর্ডার বটম এত পিক্সেল, তাহলে বটমেরটা হয়েছে, ঠিক আছে। আবার যদি বলি যে বর্ডার বটম উইথ এটা বলি সেটাও বলতে পারবো, অথবা যদি বলি যে না বর্ডার লেফট সেটাও বললেও বলতে পারবো, বর্ডার লেফট কালার, এই যে কালার এখানে বর্ডার কালার দিয়েছে, আমি যদি না বামের যেটা আছে সেটা কালার হবে, একটু বোঝেন, এই যে বামের যে বর্ডারটা আছে সেটা কালার হবে হচ্ছে ধরেন রেড, এটা যদি বলি তাহলে এখানে বলে দিব যে বর্ডার লেফট কালার, বর্ডার লেফট কালার, হ্যাঁ এখানে বলে দিব বর্ডার লেফট কালার, বর্ডার লেফট কালার বা রাইট কালার বা যেটা দিতে চাই আমি সেটা দিতে পারবো, ঠিক আছে। এই দেখেন এখানে যে প্রপার্টিস গুলো দেখতেছেন এই যে প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন, এই যে ভিন্ন ভিন্ন ভাবে টপ কালার বর্ডার টপ কালার মানে উপরের বর্ডারটা কালার চেঞ্জ হবে। আমি একটু এগুলো তুলে দিয়ে আবার নতুন করে দেখাই একটা একটা করে, তাহলে জিনিসটা বুঝতে আপনাদের জন্য আরো সহজ হবে বলে মনে করতেছি আমি, তাহলে আরো সহজ হবে। সাপোজ দিলাম হচ্ছে বর্ডার টপ বর্ডার বা টপ বর্ডার উইথ এটা দিতে পারি, লেফট উইথ দিতে পারি, যে কোনো একটা দিতে পারি আমি, সাপোজ টপ বর্ডার টপ উইথ দিলাম হচ্ছে 5 পিক্সেল বা 5 পিক্সেল দিই, হ্যাঁ 5 পিক্সেল দেই। আবার এটা বর্ডার বটম বলতে পারি, বর্ডার যদি বটম বলি তাহলে হচ্ছে এখানে আমি বললাম হচ্ছে বটম তারপরে উইথ, এখানে বললাম হচ্ছে আমার 10 পিক্সেল বললাম, ঠিক আছে। আবার বর্ডার টপ বললাম তো, তাহলে এখন যদি আমি বলি যে লেফট উইথ, লেফট উইথ এটা ধরেন 20 পিক্সেল, একটু আমি কম বেশ করে দিলাম যাতে করে বুঝতে সুবিধা হয় আপনাদের। আবার এটা হচ্ছে বর্ডার রাইট, রাইট কোথায় আছে, বর্ডার বর্ডার হাইপেন রাইট, রাইট উইথ এটা দিলাম হচ্ছে 2 পিক্সেল সাপোজ। এখন বর্ডারের স্টাইল দেই আর বর্ডারের কালার দেই, বর্ডার হচ্ছে RDE আর বর্ডার কোথায় গেল, বর্ডার বর্ডার কালার দিলাম ধরেন রেড, আর বর্ডারের স্টাইল দিলাম হচ্ছে, বর্ডারের স্টাইল কি দিব, বর্ডারের স্টাইল দিব হচ্ছে আপনার সলিড দেই, সলিড দিলাম। এখন যদি একটু রান করি তাহলে দেখেন আমি এখানে কি বলে দিয়েছি, কোডটা একটু আপনাদেরকে পাশে দেখাই তারপরে বলি, কি বলে দিয়েছি, বর্ডার টপ উইথ 5 পিক্সেল, এই যে টপেরটা টপ 5 পিক্সেল হয়েছে, তারপরে হচ্ছে বটম 10 পিক্সেল, এই যে বটমটা 10 পিক্সেল, এরপরে হচ্ছে রাইটটা হচ্ছে 2 পিক্সেল, এই দেখেন একদম চিকন ডান পাশেরটা একদম চিকন, ঠিক আছে ওকে। এরপরে হচ্ছে কি বলেছি, লেফট বলেছি, লেফট হচ্ছে সবচেয়ে বেশি দিয়েছি 20 পিক্সেল, এই দেখেন এখানে লেফট 20 পিক্সেল। এরপরে কি বলেছি, কালার, কালার আর সলিড এটা তো আলাদা, তার মানে আমি যদি স্পেসিফিক করে দিই আলাদা আলাদা করে দিই যে আলাদা আলাদা হবে সেটাও কিন্তু আমি দিতে পারবো ওকে। এখন যদি এটা বলেন, এখন যদি আমরা বলি যে আমি ডান পাশেটা দিব হচ্ছে রাই রেড, বাম পাশেটা দিব অম আর একটা কালার, ডান ইয়ারটা দিব হচ্ছে নিচেরটা আর একটা কালার দিব, সেটাও কিন্তু পসিবল, সেটাও আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। বর্ডার 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 হচ্ছে আমার টপ লেফট কালার আছে, এই যে রাইট কালার, রাইট কালারে গিয়ে বললাম রেড, ঠিক আছে, অথবা রেডই বললাম, ঠিক আছে সমস্যা নাই। এখানে বর্ডার বর্ডার লেফট কালার যদি বলি, লেফট কালার, লেফট কালারে গিয়ে বললাম সরি, লেফট কালারে গিয়ে বললাম গ্রিন, গ্রিন বর্ডার বর্ডার হচ্ছে টপ কালারে বলবো হচ্ছে ধরেন ইয়েলো, তারপরে বর্ডার বর্ডার হচ্ছে বটম কালারে বলবো হচ্ছে বটম কালার কি বলবো, বলেন ব্লু বলি, ব্লু কালার ঠিক আছে না, হ্যাঁ এই কোথায় যায়, আচ্ছা ওকে। তাহলে দেখেন এখন যদি একটু রিফ্রেশ করি,
এই দেখেন প্রথমে একটা ইয়েলো বলছি কোডের সাথে মিলান টপে বলে দিয়েছি টপে বলে দিয়েছি হচ্ছে ইয়েলো এই যে ইয়েলো টপে ইয়েলো রাইটে রেড এই যে রেড চিকন টু পিক্সেল বলছিলাম আবার হচ্ছে লেফটে হচ্ছে গ্রিন এই যে গ্রিন আবার বটমে হচ্ছে বটমে কি বটমে হচ্ছে ব্লু মিলছে ওকে কথা বলেন বুঝতে প্রবলেম হলে বলেন কোটিনের কিছু নাই সেটা যদি আমি যদি পুরো লাইনে পুরো লাইনটা যদি বর্ডার না চাই যদি মানে কিছু যতটুকু লেখা ততটুকু বর্ডার আছে সেক্ষেত্রে যতটুকু লেখা ততটুকু বর্ডার পাবেন এটা হচ্ছে এই এই পর্যন্ত তাই তো হ্যাঁ হ্যাঁ আগে আপনি এই ট্যাগটা দেখতে হবে যে এই ট্যাগটা আসলে কিসের ট্যাগটা হচ্ছে আপনার হলো এটা ব্লক লাইন এলিমেন্ট বুঝছেন তো ব্লক লাইন এলিমেন্ট যখন আমরা দেই তখন পুরো ট্যাগটা হচ্ছে পুরোটাই ইয়ে হয়ে যায় একদম পুরোটা হয়ে যায় গত ক্লাসে আমি বলেছিলাম যে একদম পুরো বর্ডার উইথ 100% নিয়ে নেয় পুরোটাই নিয়ে নেয় তো সেই ক্ষেত্রে আমরা যখন এই ট্যাগটাকে দিয়ে যখন আমরা সিএসএস ব্যবহার করে এটাকে আমরা আবার ইয়া করতে পারি মানে এই যে যতটুকু লেখা আছে এতটুকু করতে পারি তখন এটার উপরে দিলে তখন হবে আমি ওগুলো নিয়ে আসবো মানে ব্লক লাইন আর ইন লাইনের সিএসএস দিয়ে কিভাবে আবার কাজ করা যায় সেটা যখন আসবো তখন এটা দেখাবো বুঝতে পারছেন জি স্যার জি স্যার ওকে তাহলে এখন এই আপনার বর্ডারের ব্যাপারটা একদম শেষ করে ফেলেন যে আপনার বর্ডার কিভাবে আমরা আলাদা আলাদা করে দিতে পারি আমি এটার পরে আরেকটা ওয়েতে আমি দেখাবো এটাকে শেষ করে নেন এতটুকু বুঝতে পারছেন কিনা যেটা দেখাইছি হ্যাঁ এই পর্যন্ত কারো করছেন আছে আরো কেউ করছেন করেন নাকি আচ্ছা এখন যদি আমি বলি যে এইটাকে ইয়া করব ধরেন এই পাশে হচ্ছে আমার সলিড থাকবে নিচেরটা হচ্ছে আমার কি বলে যে এখানে ড্যাশ থাকবে ডান পাশে হচ্ছে আমার আর ডটেড থাকবে সেটা দিতে চাইলেও কিন্তু আমরা দিতে পারবো একটু দেই আমি বর্ডার স্টাইল বর্ডার রাইট স্টাইল বললাম হচ্ছে সলিড ঠিক আছে সলিড মানে সলিডই থাকলো বর্ডার লেফট স্টাইলে যদি আমি বলি বা টপ স্টাইলে বলি লেফট স্টাইলেই বলি লেফট স্টাইল এখানে গিয়ে বললাম হচ্ছে ডটেড আবার বর্ডার বটম স্টাইলে গিয়ে বললাম হচ্ছে ড্যাশ আবার বর্ডার টপ আছে নাকি টপ কই টপ স্টাইল আচ্ছা বর্ডার টপ টপ স্টাইলে গিয়ে বলবো হচ্ছে টপ স্টাইল কোথায় টপ রাইট স্টাইল আচ্ছা টপ স্টাইল না আসলে আমি আমার মতো করে দেই টপ টপ স্টাইল এই যে চলে আসছে টপ স্টাইল এখানে হচ্ছে নান বললাম কিছুই দিব না এখন একটু দেখেন টপে কিছু নাই বামে এই যে এটা একটু বেশি মোটা হয়ে গেছিল তো একটু আমি চিকন করে দেই এখানে পিক্সেলটা বেশি দেওয়া ছিল এখানে একটু ধরেন কম করে দেই 2 পিক্সেল দিলাম আর এখানে হচ্ছে 5 পিক্সেল দিলাম কারণ এগুলা তো বুঝতেই পারছেন 5 পিক্সেল এই এখন একটু দেখেন তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে সেভ দেই এখন যদি রান করি তাহলে দেখেন এই যে বাম পাশে হচ্ছে ইয়ে আসতেছে চিকন চিকন ডট ডট আসতেছে আর নিচে হচ্ছে একটু এরকম ড্যাশ এরপর ডান পাশে হচ্ছে সলিড এই যে রেড কালার আর উপরে আমি কোনো কিছু দেই নাই বুঝতে পারছেন তাহলে আমরা আলাদা আলাদা ভাবে করে দিতে পারবো কিন্তু এখন এত বড় বারবার যদি আলাদা আলাদা করে দিতে হয় তাহলে কিন্তু একটু প্রবলেম মানে প্রবলেম বলতে বারবার আপনি কতক্ষণে দিবেন মানে এতগুলো কোড লেখার তো সময় আপনার নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমাদের আর একটা ওয়ে আছে সেই ওয়েটা আমরা একটু দেখব মানে এক একটার মধ্যেই আমরা বাকিগুলো দিতে পারবো সেটা একটু দেখব তো সেটা দেখার জন্য আমরা এগুলাকে বাদ দিয়ে দিই এগুলা আর দরকার নাই এই মুহূর্তে আর দরকার নাই এই মুহূর্তে হচ্ছে আমাদের এইগুলা হচ্ছে দরকার নাই এইগুলা দরকার নাই বলতে আমি সবগুলাই ফেলে দিলাম সবগুলাই ফেলে দিয়ে এখন আমি আবার অন্য এটি দেখবো বর্ডার বর্ডার উইথ আশা করি একটা দেখালে বাকিগুলো পারবেন তারপরে বর্ডার হচ্ছে কালার
বা বর্ডার স্টাইল স্টাইল আচ্ছা তারপরে বর্ডার কালার আমি আসতেছি এখন বর্ডার উইথ যদি আমি বলি ধরেন 5 পিক্সেল বললাম তারপরে হচ্ছে 10 পিক্সেল বললাম তারপরে হচ্ছে 2 পিক্সেল বললাম তারপরে হচ্ছে ধরেন 15 পিক্সেল বললাম বর্ডার স্টাইল সলিড দেই তারপরে বর্ডার কালার দেই হচ্ছে বর্ডার কালার বর্ডার কালার কই কালার হচ্ছে ধরেন রেডি দেই রেড দিলে একটু চোখে বেশি পড়বে এইজন্য রেড দিলাম ওকে এখন একটু রান করি কি হলো বর্ডার উইথ 5 পিক্সেল আচ্ছা এখানে সেমিকোলন দেই স্যার কোলন পড়ানোর জন্য হ্যাঁ সেমিকোলন পড়ানো আচ্ছা দেখেন তাহলে এখন কোডের সাথে একটু মিলে দেখেন কনসেপ্ট গুলো একটু বোঝেন হ্যাঁ এই গুগলে রিসোর্স আরো অ্যাভেলেবল আছে আরো প্র্যাকটিস করতে হবে বাট কনসেপ্ট গুলো একটু বোঝার চেষ্টা করেন যে বর্ডার উইথ দিয়েছি এখানে কি হয় জানেন প্রথমে হচ্ছে আমি যখন চারটা ভ্যালু দেই প্রপার্টি চারটে ভ্যালু দেই প্রথমটা হচ্ছে সে নেয় হলো ইয়ে থেকে টপ থেকে টপ থেকে শুরু করে প্রথমটা আমি চারটে ভ্যালু যখন দেই প্রথমে নেয় টপ তারপরের ভ্যালুটা নেয় হচ্ছে রাইট তারপরে ভ্যালুটা নেয় হচ্ছে বটম তারপরে ভ্যালুটা নেয় হচ্ছে লেফট এই দেখেন প্রথমটা আমার 5 নিয়েছে আমি যদি এখানে একটু চেঞ্জ করে দেই সাপোজ আমি এখানেও 20 করে দিলাম এখানেও 20 করে দিলাম এই দেখেন তার মানে প্রথমটা হচ্ছে টপ তারপরেরটা হচ্ছে রাইট তারপরে হচ্ছে লেফট তারপরে হচ্ছে সরি তারপরেরটা বটম তারপরেরটা লেফট মানে ডান এই উপরে ডানে নিচে বামে উপরে আমি আবার বলি উপরে ডানে তারপরে নিচে তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে বামে এখন কোডের সাথে যদি মিলান তাহলে বুঝতে পারবেন দেখেন ঠিক আছে আচ্ছা তিনটা ভ্যালু যদি আমরা এরকম চারটা ভ্যালু যদি দেই তাহলে এরকম নেয় আবার বলি টপে ডানে বটমে এবং লেফটে এখন ব্যাপারটা যদি এরকম হয় যে আমি দুইটা তিনটাতে দিব তখন কি হবে একটু দেখেন তিনটা ভ্যালু যদি দেই তখন কি হয় তিনটা ভ্যালু যদি দেই একটু এখানে যা যে অবস্থা আছে একটু দেখেন পার্থক্য একটু বোঝার চেষ্টা করেন আমি রিফ্রেশ করলাম তখন তিনটা যখন আমি দেই তখন সে প্রথমটা সে টপে নেয় দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে রাইটে এবং লেফটে নেয় রাইটে এবং লেফটে নেয় আর তৃতীয় যেটা সেটা হচ্ছে সে বটমে নেয় তাহলে কি বললাম তিনটা ভ্যালু দিলে প্রথমটা সে টপে নেয় দ্বিতীয়টা হচ্ছে সে ইয়া করে দ্বিতীয়টা হচ্ছে লেফট রাইটে নেয় আর শেষেরটা হচ্ছে আপনার বটমে নেয় যদি তিনটা ভ্যালু দেই এখন যদি দুইটা ভ্যালু দেই দুইটা ভ্যালু দিলাম দুইটা ভ্যালু দিলে তখন কি করবে দুইটা ভ্যালু দিলে প্রথমটা হচ্ছে টপে এবং বটমে আর দ্বিতীয়টা হচ্ছে লেফটে এবং রাইটে আশা করি বোঝার কথা ব্যাপারটা এখানে 5 দেই 5 পিক্সেল দিলাম এই যে তাহলে প্রথমটা দেওয়া আছে আমার হচ্ছে 20 পিক্সেল 20 পিক্সেল টপে এবং বটমে আর লেফট রাইট হচ্ছে 5 পিক্সেল বই করো বই করো না কি হ্যাঁ বুঝতে পারছেন কি বিষয়টা আবু সাইদ সাহেব রিয়া সাহেব জি স্যার বুঝছি আচ্ছা ইয়া কিছুটা মিস করছি এখন বাকিটা এতটুকু বুঝছি মা প্রথম মিনিটগুলো মিস করেছিলাম আমি আচ্ছা তিনটা হলো এটা বুঝি না তিনটা হলো বোঝার নাই না কেন বুঝলেন না বলেন আমি দেখাচ্ছি আপনাকে আপনার কোনো টেনশন নাই ধরেন 2 পিক্সেল দিলাম হ্যাঁ 2 পিক্সেল দিলাম এখন একটু এটা একটু দেখে রাখেন যে টপে বটমে একরকম আর লেফট রাইট একরকম আমি একটু রিফ্রেশ করে দেখবেন যে প্রথমটা এটার সাথে মিলান প্রথমটা হচ্ছে টপের জন্য হয় প্রথম যে ভ্যালুটা সেটা টপের জন্য হয় দ্বিতীয় যে ভ্যালুটা সেটা লেফট এবং রাইট দুইটার উপরে অ্যাপ্লাই হয় লেফট রাইট আচ্ছা সাউন্ড আসছে তার ওখান থেকে জানো আচ্ছা একটু দেখেন তাহলে কি বললাম যে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে লেফট এবং রাইট হয় লেফট রাইটে আর তৃতীয় যেটা শেষেরটা সেটা হচ্ছে বটমের জন্য
বুঝতে পারছেন? আবার বলি, প্রথমটা তিনটা ভ্যালু যখন থাকে, প্রথমটা হচ্ছে টপের জন্য অ্যাপ্লাই হয়, দ্বিতীয়টা হচ্ছে লেফট এবং রাইট দুইটা একসাথে হয়, একসাথে দুইটার উপরে একসাথে অ্যাপ্লাই হয় এই 5 পিক্সেল মাঝখানেরটা আর কি, আর শেষেরটা হচ্ছে নিচেরটার উপরে অ্যাপ্লাই হয়। বলেন, এতটুকু বুঝতে পারছেন? জি স্যার, ওকে স্যার বুঝছি। এখন ব্যাপারটা যদি এরকম হয়, আমি একটু একটা দেখাইলাম শুধু আপনাদেরকে, কি দেখাইলাম, বর্ডার উইথ দেখাইলাম। এখন যদি এরকম হয় বর্ডার স্টাইল, তাহলে কি হবে? একইভাবে এরকম বর্ডার স্টাইলে যদি আমরা এখানে সলিড বলি, প্রথমটা সলিড, দ্বিতীয়টা ডটেড, ধরেন ডটেড ডটেড, তৃতীয়টা হচ্ছে ড্যাশড, মনে নাই মানে স্পেলিং মিস্টেক হইতে পারে আমার, ঠিক আছে, এরকম করে দিই, তাহলে কি হবে? প্রথমটা হচ্ছে এখানে ডটেড হবে, সলিড হবে, ডান পাশেরটা হচ্ছে ডটেড হবে, বা তারপরে নিচেরটা হচ্ছে ড্যাশ হবে, আর বাম পাশেটা কিছু থাকবে না, এটাই হওয়ার কথা। কিন্তু এই দেখেন, তাই হয়েছে, এখানে কি হয়েছে, নিচেরটা না, সরি, প্রথমটা হচ্ছে সলিড, তারপরে রাইট, রাইটেরটা হচ্ছে ডটেড, তারপরে বটমটা হচ্ছে ড্যাশ, আর বাম পাশেটা কিছু নাই। বেশ, আবার যদি তিনটা দেন তাহলে কি হবে? তিনটা দিলে ওইটার মতো, জাস্ট একটা যদি বোঝেন বাকি জিনিসগুলো আশা করে বুঝতে পারবেন। এটাও তাই, প্রথমটা হচ্ছে মানে টপের জন্য, দ্বিতীয়টা হচ্ছে রাইট এবং লেফট, এই যে রাইট লেফট দিয়ে দিলাম, তৃতীয়টা হচ্ছে ড্যাশ লেফট বটমের জন্য। এখন যদি কালার দেই, কালার কালার দেখেন, আচ্ছা এখানে এগুলো সবগুলো আমি এখন সলিড দিয়ে রাখি, তাহলে কালার দিলে একটু চিন্তা সুবিধা হবে না, তার মানে দেখেন একটা বুঝলে বাকিগুলো কিন্তু বুঝতে পারতেছেন। রেড, তারপর একটা গ্রিন দিব, তারপর হচ্ছে ধরেন ব্লু দিব, ব্লু দিব, তারপরে ধরেন পিঙ্ক কালার দিব, অথবা ইয়েলো দেয়, ইয়েলোটা চোখে পড়বে, ইয়েলো। এক লাইনে লিখতে পারতেছি আমরা, হ্যাঁ, এখন রিফ্রেশ করি, এখন দেখেন মিলে, দেখেন প্রথমটা রেড, তারপরে ডানেরটা হচ্ছে টপ রেড, তারপরে রাইটেরটা হচ্ছে গ্রিন, তারপরে বটমেরটা হচ্ছে ব্লু, এবং লেফটটা হচ্ছে ইয়েলো। এখন যদি এরকম হয় যে তিনটা দিলাম, তিনটা দিলাম, তাহলে কি হবে? ওরকমই কি হবে, তিনটা দিলে কি হবে বলেন তো? প্রথমেরটা হবে টপ, দ্বিতীয়টা হবে হচ্ছে রাইট এবং লেফট, আসবে না ইয়েলোটা, আসবে না লেফটেরটা, বাকিগুলো হ্যাঁ হ্যাঁ কি আসবে, না না আসবে, গ্রিনটা লেফট রাইট দুইটাতে আসবে, যখন তিনটা দিব তখন দ্বিতীয়টা হচ্ছে মাসকানটা লেফট রাইট দুইটাতে হিসাব হবে, রাইট রাইট রাইট, এই ঠিক কথা বলছেন, ব্লুটা হচ্ছে বটমের জন্য হবে। আচ্ছা তাহলে রিফ্রেশ করে দেখি আমাদের কথার সাথে মিল আছে কিনা, এই যে মিল আছে, এই যে প্রথমটা হচ্ছে টপের জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে এই লেফট রাইটের জন্য, আর তৃতীয়টা হচ্ছে বটমের জন্য। বুঝতে পারছি, এভাবে পারবো না, তার মানে আমরা একটা দিয়ে, আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, যদি চাই যে আমি আলাদা আলাদা করে লিখবো যে টপ বটম, টপ লেফট, বা অথবা ধরেন টপ কালার, অথবা বটম কালার, অথবা লেফট কালার, এইভাবে দিলে দিতে পারবো, আর যদি চাই যে আমরা একসাথে সবগুলো দিব, সব সেটাও আমরা দিতে পারবো, দুইটার উপরে কি হয়, তিনটার উপরে দিলে কি হয়, সেই জিনিসটা আমরা দেখে ফেললাম। এখন আমরা আর একটা জিনিস একটু দেখতে চাই, সেটা হচ্ছে লাস্ট ওয়ান, এটা দেখবো, তারপরে এগুলোকে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজাবেন, সুন্দর করে সাজাবেন। এখন আমরা যদি এটা দেখতে চাই যে বর্ডার, বর্ডার রেডিয়াস আমাদের, এটা দেখেন চার কোণা বিশিষ্ট আছে, চার কোণা, চার কোণা বিশিষ্ট আছে, সেটা যদি আমরা একটু, আমি এখানে একটু এটা কমে দিই, ধরেন 5 পিক্সেল করে, 5 পিক্সেল করে দেই, 5 পিক্সেল করে দেওয়ার পরে কালারটাও আমি একটু একটা কালার রাখি, তাইলে সবগুলা পিক্সেলও একটাই দিব। আর যদি আমি একটা দিই তখন কি হবে, এইটা তো বলা হয় নাই, একটা দিলে এটা তো বলা হয় নাই, সবগুলার উপরে সমান হবে, হ্যাঁ একটা দিলে সব দিক দিয়ে সমান হবে, এটা বলা হয় নাই। আচ্ছা তো এখন আমি দেখাবো, দেখেন এটা কিন্তু আমার চার কোণা বিশিষ্ট আছে, হ্যাঁ চার কোণা বিশিষ্ট আছে, সেটা যদি আমরা এখন চার কোণা বিশিষ্ট রাখতে না চাই, তাহলে আমরা এখানে বলে দিব যে বর্ডার, কি বলে দিব, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস এখানে বলবো হচ্ছে 5 পিক্সেল অথবা 10 পিক্সেল, যেটাই জান,
দেখেন একটু কর্নারটা একটু ইয়ে হয়েছে, রেডিয়াস টাইপের হয়েছে। আমি যদি আরো একটু বড় করে দেই তাহলে জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে। গোল হয়েছে এই যে, বুঝতে পারছেন কি বিষয়টা? কি বল কি করলাম এটা? স্যার জি স্যার বুঝছি। তাহলে এখন আপনারা, আমি একটা দেখাইলাম, আপনারা হচ্ছে অনেকগুলা কাজ করবেন, এগুলাকে ব্যবহার করে আপনারা ডিভ নিবেন, তারপরে প্যারাগ্রাফ নিবেন, এইচ অন ট্যাগ নিবেন, এরকম করে এইচ অন ট্যাগ আলাদা, মানে এইচ অন দুইটা নিবেন বা তিনটা নিবেন, প্যারাগ্রাফ তিনটা বা চারটা নিবেন, এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ক্লাস তৈরি করবেন, ক্লাসের উপরে করে তারপরে এগুলো বিভিন্ন ভাবে ডিজাইন করবেন, ক্লাস দিয়ে করবেন, আবার ইনলাইন সিএসএস ব্যবহার করবেন। এই কাজগুলো আপনারা করেন, W3 স্কুলে যদি যান তাহলে এখানে সুন্দরভাবে করে দেওয়া আছে। বুঝতে পারছেন? এগুলো প্র্যাকটিক্যালে এখন আপনারা একটু সময় নিয়ে ধীরে ধীরে এই বর্ডারটাই একদম ভালো করে করেন, এরপর আমি পরের গুলাতে আসতেছি। একদম ক্লিয়ার হওয়া চাই, হ্যাঁ, কাজ করে ক্লিয়ার হইতে হবে। তার আগে আপনাদের ভিডিওটা একটু ইয়ে করেন, ভিডিওটা একটু, এখন যদি আমি এই ক্লাস এই এইটার উপরে, মানে এই এই জনের উপরে যদি আমি কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি এই যে স্টাইলের মধ্যে গিয়ে, স্টাইলের মধ্যে গিয়ে ডট, ক্লাসের জন্য বলতে হয় ডট আবু সাইদ, ওই যে লিখলাম আবু সাইদ, সেটা বুঝছি। হ্যাঁ, আমি প্রথমে মানে MYS টা একটু নতুন টাইপ হয়ে গেছে যার কারণে বুঝি না, ক্লাস হলো বুঝছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো বুঝতেই পারছেন, তাহলে তো অনেক ভালো। এখন আমি এখানে কপি করে দেই, তাহলে আমার কাজটা হয়ে গেল। ওটা আমাদের মতো করে আমরা নাম লিখছিলাম না, এই তাহলে একটু প্র্যাকটিস করেন, একদম সুন্দর করে প্র্যাকটিস করেন সবাই। আমরা নরমালি যদি ক্লাস আর ক্লাস তো ব্যবহার করলে কি হয় সেটা তো জানেন মোটামুটি। ক্লাস যেমন আমরা একদম নতুন থেকে দেখাই, একেবারে নতুন, ধরেন আমরা তিন ভাবে সিএসএস ব্যবহার করতে পারি। আমি ধরেন একদম পুরো একটা এইচটিএমএল ফাইল নিলাম, এইচটিএমএল ফাইল নিলাম, এইচটিএমএল ফাইল নিয়ে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। এই প্যারাগ্রাফ ট্যাগ এর মধ্যে সাপোজ আমি নিলাম হচ্ছে, আচ্ছা প্যারাগ্রাফ ট্যাগ এর মধ্যে আমি বললাম হচ্ছে ধরেন বাংলাদেশ, বাংলাদেশ স্বদেশ প্রেম একটা থাকা দরকার আমাদের সবার মধ্যে, উই লাভ বাংলাদেশ, ঠিক আছে লিখলাম, এটা লিখলাম। এখন ধরেন আমি আর একটা পি ট্যাগ লিখলাম, আর একটা পি ট্যাগ লিখলাম, বললাম যে বাংলাদেশ, বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল, আসলে বিউটিফুল বাংলাদেশ, বিউটিফুল বুঝছেন, আমাদের দেশটা আসলে অনেক সুন্দর, আল্লাহ দিছেন। আচ্ছা এখন আমরা এইটার উপরে যদি বিভিন্ন স্টাইল করতে চাই তাহলে আমরা তিন ভাবে করতে পারি সিএসএস দিয়ে। সিএসএস টা কি? সিএসএস টা হচ্ছে একটা ডিজাইন, একটা স্ট্রাকচারে সেটাকে বিভিন্ন রঙে রঙ্গিত করা, রঞ্জিত করা, ডিজাইন করা। একটা বিল্ডিং এ যেরকম ডিজাইন স্ট্রাকচার থাকে সেটাকে আবার ডিজাইন করা হয়, একটা ওয়েবসাইটেরও স্ট্রাকচার থাকে এবং সেটার ডিজাইন থাকে। তো এইচটিএমএল দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয় যে হেডারটা কোন দিকে থাকবে, বডি কোন দিকে থাকবে, অমক তমক ফুটার কোথায় থাকবে, মানে ফুটার কি কি থাকবে, বাট সেটাকে আবার ডিজাইন করার কাজটা করা হচ্ছে সিএসএস। তো সিএসএস টা আমরা তিন ভাবে অ্যাপ্লাই করতে পারি, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আমি এখানে একটু লিখে দিচ্ছি যা বোঝার জন্য, ইনলাইন সিএসএস, তারপরে ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটারনাল সিএসএস, এক্সটারনাল সিএসএস, রাইট। আচ্ছা ইনলাইন সিএসএস টা হচ্ছে ট্যাগের ভিতরেই আমরা স্টাইল দিয়ে তারপরে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি, ট্যাগের ভিতরে, প্রত্যেকটা ট্যাগের ভিতরে, সেটা পি ট্যাগ হোক অথবা হচ্ছে ধরেন এইচ অন ট্যাগ হোক, অন্য যে কোনো ট্যাগের ভিতরে আমরা যেটা ব্যবহার করি সেটাই হচ্ছে ইনলাইন সিএসএস। আচ্ছা ইন্টারনাল সিএসএস হচ্ছে হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ দিয়ে, এই যে এটা স্টাইল ট্যাগ দিয়ে STYLE স্টাইল, এইটা দিয়ে মানে এর মধ্যে যখন আমরা কাজ করি এই এগুলা ধরে ধরে, তখন এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, তাই তো? আর এক্সটারনাল সিএসএস হচ্ছে, এক্সটারনাল সিএসএস হচ্ছে যখন কোনো একটা লিংক ব্যবহার করি আমরা, এই যে যখন ধরেন কোনো একটা লিংক দেই, লিংক দ্যাট মিন্স আমি এখানে আর একটা সিএসএস ফাইল ব্যবহার করি, এখানে গিয়ে আমি ডিজাইন করে দেই আর এখানে সাথে লিংক করে দেই, সিএসএস ফাইলের নাম দেই, সেটা হচ্ছে এক্সটারনাল সিএসএস। বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন নাকি? ওকে, ইন্টারনাল সিএসএস টা, ইনলাইন সিএসএস টা আমরা একটু দেখি কিভাবে করে। ইনলাইন সিএসএস টা হচ্ছে সাপোজ আমি এখানে বলে দিব ব্যাকগ্রাউন্ড কালার ধরেন গ্রিন, এই যে বলে দিলাম এটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস। আমি চাইলে এখানে কিন্তু আরো লিখতে পারি, যদি বলি যে ধরেন কালার
font size এর মধ্যে লিখতে পারে font size ধরেন 50 পিক্সেল এটা যদি বলি এই প্যারাগ্রাফের মধ্যে যেটা আমি ব্যবহার করলাম সেই ক্ষেত্রে এই প্যারাগ্রাফের উপরেই अप्लाई হবে আমি যদি এটাকে রান করি ধরেন আমি এটাকে যদি রিফ্রেশ করি আপনারা যে এই ওয়েবসাইটটা দেখতে পারবেন হ্যাঁ এই যে ইয়া স্যাট একাডেমি আমাদের আব্দুর রহমান সাহেব আগে প্রথম দিন দিছিলেন এটা যদি বাংলাতে দেখতে চান এটা দেখেন আর যদি মনে করেন যে আমি রিকমেন্ড করি হচ্ছে সব সময় ইংলিশ দেখা কারণ ডিজাইনার প্রোগ্রামার হতে গেলে তখন বা ডেভেলপার হতে গেলে সব সময় ইংলিশ দিয়ে বিভিন্ন হেল্প নিতে হবে বাট অনেক সময় বাংলা থাকলে একটু বুঝতে সহজ হয় আবার অনেক সময় বাংলা দিয়েও বুঝতেই কঠিন হয় ইংলিশে সহজ এটা ডিপেন্ড করে আমাদের উপরে তো সেই ক্ষেত্রে চাইলে এটাও ফলো করতে পারেন এনিওয়ে তো ফ্রিকোড ক্যাম্পটা স্যার মোটামুটি ভালো একটা সোর্স কোনটা ফ্রিকোড ক্যাম্প ফ্রিকোড হ্যাঁ ইংলিশ থেকে শিখলে হবে কি ইংলিশের চর্চাটাও হবে আর যদি মনে করেন বাংলা দিয়ে অনেক সময় ইংলিশে বুঝতে সমস্যা করেন তাহলে আমার মনে হয় সবসময় ইংলিশ দেখাটাই ভালো তাহলে হয় কি ওই আপনার ইয়াটা হয় ইউজ টু হয়ে যাবেন না হলে সবসময় বাংলা ডিপেন্ডেন্ট হয়ে যাবেন আচ্ছা যাই হোক যার যেটা সুবিধা দেখলে দেখতে পারেন তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ হয়ে গেছে টেক্সটের আপনার ফন্টের সাইজটাও বড় হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করলাম তো ইনলাইন সিএসএস আমরা সবসময় ব্যবহার করব না কারণ হচ্ছে যে এই ভিতরে যদি এত ধরেন আরো আমার অনেকগুলো ট্যাগ আছে তো প্রত্যেকটা ট্যাগের ভিতরে এইভাবে যদি সিএসএস ব্যবহার করতে যান তখন পড়তে অনেক প্রবলেম হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা ওয়ে ইউজ করতে পারি সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস আমি এটা এইভাবেই রাখলাম এখন এই পি ট্যাগের উপরে আমি ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে পারি সাপোজ আমি এখানে পি ট্যাগের উপরে ইন্টারনাল সিএসএস ব্যবহার করি স্টাইল আমি একটু যদিও এগুলা আগে দেখানো হয়েছে তারপরে যদি দেখাচ্ছি সেই হিসেবে আবার দেখাচ্ছি যাতে করে আপনার ইয়া সমস্যা না হয় পি ট্যাগের উপরে আমরা যদি ব্যবহার করতে চাই আমরা দুইটা ওয়েতে ব্যবহার করতে পারি আইদার এই ট্যাগের নাম ধরে করতে পারি অথবা হচ্ছে আমরা এই ট্যাগের একটা ক্লাস অথবা আইডি ব্যবহার করে করতে পারি তো আমি আগের এটা রাখলাম না অথবা এটাকে আমি ইয়া করে দিই সাপোজ এটাকে কমেন্ট করে দিই কমেন্ট করার জন্য কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এখানে হয় আর যদি ইয়াতে করেন কমেন্ট তাহলে কন্ট্রোল ধরে কিউ করলে হয়ে যায় নোটপ্যাড প্লাস প্লাস আচ্ছা তাহলে আমি এখন এই পি ট্যাগ আমি আরেকটা নেই কারণ আমার আরেকটা দরকার আছে বুঝছেন আরেকটা পি ট্যাগ দরকার আছে এখানে শুধু বিউটিফুল কান্ট্রি এটি লেখা থাকলো এখন আমি বললাম দুই ভাবে আমরা এখানে স্টাইল করতে পারি ইন্টারনাল সিএসএস দুই ভাবে করতে পারি কিভাবে কি ধরে এই পি ট্যাগের নাম ধরে এটা করতে পারি তখন আর ডট ডট কিছু দিতে হবে না তাহলে এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার ওইটাই দেই ব্যাকগ্রাউন্ড কালার তারপর হচ্ছে টেক্সট সাইজ বা টেক্সট ডেকোরেশন যেটাই দেন টেক্সট ডেকোরেশন এগুলো আমি পরে আস্তে আস্তে পড়ে আসবো ইনশাল্লাহ টেক্সট সাইজ ফন্ট ফন্ট সাইজ এখানে টেক্সট সাইজ তো হবে না ফন্ট সাইজ 50 পিক্সেল ওকে এখন আমি যদি রান করি তাহলে দেখবো যে আমরা এখানে এই কাজটা এই যে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি একটা পি ট্যাগের উপরে এখানে দিতে যাচ্ছি আমি চাচ্ছি যে এই পি ট্যাগের উপরে দিব বাট এখানে পি ট্যাগ বলার সাথে সাথে কিন্তু আমার দুইটা পি ট্যাগের উপরেই অ্যাপ্লাই হয়ে যাচ্ছে বুঝতে পারছেন ওকে তাহলে আমি একটার উপরে যদি দিতে যাই তখন আমি কি করব এখানে ক্লাস অথবা আইডি ব্যবহার করব ক্লাস অথবা আইডি যদি ব্যবহার করি আমি যে কোনো নাম দিতে পারি দিলাম যে কোনো নাম না আমি দিলাম যে কোনো নাম বুঝছেন একটু বোঝার জন্য মনে যাতে থাকে যে কোনো নাম আমি দিলাম এটা ক্লাসের নাম এই পি ট্যাগের ক্লাসের নাম হচ্ছে যে কোনো নাম এইখানে দিয়ে এখানে তখন আমি ডট যে কোনো নাম দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে ইয়া করবো যে ডট ক্লাসের জন্য ডট দিতে হবে তখন হচ্ছে আমরা বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার যেটাই বলেন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন স্যার মানে স্যার এটা দিয়ে স্যার নির্দিষ্ট প্যারাগ্রাফটা সিলেক্ট করার জন্য রাইট শুধু প্যারাগ্রাফ না যে কোনো ট্যাগ নির্দিষ্ট করে সিলেক্ট করার জন্য যে কোনো নির্দিষ্ট ট্যাগ সিলেক্ট করার জন্য রাইট এটা করতে পারি স্যার ক্লাসের বদলে চাইলে আইডিও দেওয়া যাবে আইডিও দেওয়া যাবে বাট আইডি ক্ষেত্রে ক্লাসের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে আইডি হচ্ছে ইউনিক হবে একটা আইডি আমি দেখাচ্ছি একটা আইডিটা যদি এখন দেখাবো না বাট আমি বলে দিচ্ছি আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্য হলো হচ্ছে একই নামে আমরা একাধিক ক্লাস একাধিক ট্যাগের মধ্যে একই নামে ক্লাস ব্যবহার করতে পারি আমরা কিন্তু আইডিটা একটাই ব্যবহার করতে পারবো একাধিক করতে পারবো না আমি দেখাবো নি আচ্ছা তাহলে এটা ক্লাস দেখেন তার মানে কি আমি এখন যদি ক্লাস ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু এই পি ট্যাগের উপরে অ্যাপ্লাই করলাম এটার উপরে অ্যাপ্লাই করলাম না আমার সুবিধা মতো বুঝতে পারছেন এটা করলাম এখন এই যদি আপনি ক্লাস ব্যবহার করেন এই ক্লাসটা এখানেও দিতে পারবেন ক্লাস ব্যবহার করলে
এই নামে ক্লাস এখানেও দেওয়া যাবে বুঝছেন এই নামে ক্লাসটা এখানেও দেওয়া যাবে বাট আইডি যদি ব্যবহার করেন আইডি যদি এটাতে আইডি এখানে বলেন আইডি সেই ক্ষেত্রে এখানে এটা যদি দেন তাহলে এই নামটা আর এখানে ব্যবহার করতে পারবেন না এই হচ্ছে ক্লাস এবং আইডির মধ্যে পার্থক্য আমি আইডি নিয়ে পরে আবার আসবো এখন যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা এভাবে ক্লাস দিয়েও ব্যবহার করে করতে পারি আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যে আমরা ধরেন এক্সটার্নাল যদি কি করি এক্সটার্নাল করলে লিংক আপ করে করি এক্সটার্নালটা আমি দেখাচ্ছি না এই মুহূর্তে এখন এখানে আরো কিছু জিনিস আমাদের বাকি আছে যেমন আমি ধরেন যদি এইচ অন ট্যাগের উপরে কাজ করি এইচ অন ট্যাগের উপরে কাজ করলাম এইচ অন ট্যাগের উপরে কাজ করি এখানে যদি সরি এইচ অন এইচ অন এর যদি ক্লাসের নাম দেই যে কোনো নাম এটা দেই তাহলেও কিন্তু ওইটাই অ্যাপ্লাই হবে বুঝছেন ওইটাই কিন্তু অ্যাপ্লাই হবে ওইটাই অ্যাপ্লাই হবে কি অ্যাপ্লাই হবে এটাই অ্যাপ্লাই তার মানে ক্লাস ব্যবহার করে কিন্তু আমি আবার চাইলে এট এ টাইমে অনেকগুলা ট্যাগের উপরে আমি ব্যবহার করতে পারতেছি অনেকগুলা ট্যাগের উপরে আমি আরো যতগুলো ট্যাগ ব্যবহার করতে চাই ততগুলো ট্যাগের নাম এই যে ক্লাসের নাম আমি এটা দিয়ে রাখবো সেটার উপর আমি একসাথে একটা ডিজাইন করে বাকিগুলো করতে পারতেছি দেখেন এরকম আপনি আরো অনেকগুলা ট্যাগ ব্যবহার করেন কোনো সমস্যা নাই কিন্তু ক্লাসের নাম সেম রেখে একটা ক্লাসের ডিজাইন দিয়ে বাকিগুলোর উপর অ্যাপ্লাই করতে পারতেছেন এতটুকুন বুঝতে পারছেন হ্যাঁ স্যার বুঝতে পারছি ওকে আচ্ছা আর একটা জিনিস আমি বলতে বলতে অনেক সময় ভুলে যাই বুঝছেন এখন ক্লাসের ইয়েটা গেল ওকে ক্লাস দেখালাম এখন আসেন আমরা যদি আমরা বিভিন্ন ইয়া যদি করতে চাই ধরেন এখানে মার্জিন দিতে চাই আমরা যদি আমাদের এটার ভিতরে মার্জিন দিতে চাই কালার দিতে চাই সেটা কিভাবে ব্যবহার করব আমরা কালারটা আমি এখানে গ্রিন দিয়ে দিছি এই কালারটা চাইলে আমরা যদি হেক্স কোড দেই হেক্সা কোড তাহলে সেটাও দিতে পারবো অথবা আরজিবিও দিতে পারবো আরজিবি কিভাবে দিব এখানে লিখবো আরজিবি আরজিবি দিয়ে এখানে আমরা আরজিবি হচ্ছে 255 হচ্ছে সর্বোচ্চ আরজিবি মানে রেড গ্রিন ব্লু তাহলে আমি এটা দিলাম হ্যাঁ তারপরে হচ্ছে জিরো সরি জিরো দিলাম এরপরে কমা জিরো একটু দেখাই আপনাদেরকে তাহলে এখন যদি রান করি তাহলে দেখবো যে এটা লাল হয়ে যাবে মানে রেডের পরিমাণটাই বেশি আছে আমরা যদি এখানে ধরেন আমরা ধরেন 26 দেন বা যে কোনো একটা এখানে দেন 26 এখানে ধরেন 26 দেন অথবা এখানে দেন হচ্ছে 255 বা কম বেশ যাই দেন ধরেন 240 দেন এগুলো মুখস্থ তো থাকে না মুখস্থ থাকার জিনিসও না তাহলে এই কালার হয়ে যাচ্ছে ঠিক আছে তো আরজিবি কালার দিয়ে আমরা দিতে পারি আরেকটা কালার দিয়ে আমরা আরেকটা ভাবে দিতে পারি সেটা হচ্ছে আমরা হেক্সা কোড দিয়েও দিতে পারি হেক্স কোড দিয়ে স্যার আরজিবিটা কি সিরিয়াল মেইনটেইন করতেছে হ্যাঁ আরজিবিটা কি সিরিয়াল মেইনটেইন করতেছে মানে রেড আরজিবিটা হচ্ছে রেড গ্রিন আর পর হচ্ছে ব্লু এখন এর মধ্যে যে সংখ্যাটা বেশি দিবেন সেই কালারটাই আপনার ইয়া বেশি আসবে জি স্যার রেড রেডের পরিমাণটা বেশি আসবে তারপরে আবার ধরেন গ্রিন এর কালারটা বেশি আসবে এরকম মানে প্রথমটা যদি বেশি তাহলে রেডটা বেশি হবে মাঝখানটা দিলে আপনার হ্যাঁ 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 এইটাই পারে ওইটাই জি স্যার বুঝছি এটা আচ্ছা ঠিক আছে তাহলে হেক্সা কোড দিয়ে আমরা দিতে পারি হেক্সা কোড দিয়ে যদি দিতে চাই সাপোজ আমি FF দিলাম তারপরে 22 দিলাম তারপরে 6টা সংখ্যা দিব আমি হ্যাশ দিয়ে তাহলে এটা হচ্ছে হেক্সা কোড এখন যদি আমি রান করি তাহলে এই কোডের একটা মিনিং আছে দ্যাট মিন্স একটা কালার আছে তাহলে দেখেন এই কালার হয়ে গেল এখন যদি আমি ধরেন সবগুলাই FF দেই সাপোজ FF দিলাম একটা F দিলাম কয়টা হয়েছে 5টা 8টা F দিলাম ওকে এখন যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখবো যে হয়তোবা সাদা হয়ে গেছে এই যে সাদা হয়ে গেছে জানার কারণে দেখা যাচ্ছে না আমি ধরেন এখানে ধরেন আর কোনো একটা ইয়ে দিলাম ধরেন এফ দিয়ে আমি আটা এফ দিয়ে 0000 দেন এটা দেন এটার একটা কালার মিনিং আছে তাহলে এরকম হয়ে গেল এখন ব্যাপারটা হচ্ছে হেক্সা কালার যে ইয়ে আছে হেক্স কালারটা এটা তো মুখস্থ থাকবে না মনে রাখার জিনিসও না তাই তো তখন আপনাদেরকে যেটা করতে হবে মুখস্থ করার জন্য কোনোদিন চিন্তা করবেন না গুগলে জাস্ট সার্চ দিবেন যে হেক্সা কোড HTML হেক্স কোড এই যে দেখেন HTML হেক্স কোড লিখে সার্চ দেন সার্চ দিলেই এই যে HTML color.com এটা আছে W3 স্কুল আছে তারপরে আরো আছে যে colorhexa.com এটা আছে এরকম আরো অনেক ওয়েবসাইট আছে তাহলে আমি প্রথমটাতে গেলাম HTML colorcodes.com এখানে গিয়ে দেখেন এই যে অনেক রকমের কালার এখানে আমি ক্লিক করি দেখেন এই যেখানে হেক্সা কোড যদি দিতে চাই তাহলে জাস্ট এটা কপি করে নিয়ে দেব যদি আরজিবি নিতে চাই জাস্ট এটা কপি করে নিয়ে দেব এরকম
আমি যদি চাই যে না এই কালারের মধ্যে আমি নিব, এই যে এই কালার, এই কালারের মধ্যে নিব, সেখান থেকে আমি যেটা সিলেক্ট করব সেটার এই যে হেক্সাকোড, দেখেন আমার মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করবেন না, উঠতে গেলে কিন্তু অসুস্থ হয়ে পড়ে যাবেন। এই যে এখানে জাস্ট এটা কপি করে দেন, কপি করে দিয়ে দেন, পেস্ট করেন, দেখেন এই কালার হয়ে গেছে, তার মানে মুখস্থ করার দরকার নাই। এখান থেকে আমরা কালার কোড নিতে পারবো। তারপরে এখান থেকে এইটা নেন, বা এই যে এখানে যে কোনো জায়গায় আপনি ক্লিক করলে যে কোডটা তৈরি হয় এইটা এই সিলেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি, সিলেক্ট একবার সিলেক্ট করেছিলাম এখন সিলেক্ট হয়ে আছে। তো এখান থেকে আমি এই কালারটা নিতে পারলাম। তার মানে আমি দেখলাম যে আমরা কালারের নাম দিয়ে কিভাবে করতে পারি, কালারের নামটা এটা এখানে দেওয়া ঠিক হয় নাই, যেহেতু দিয়ে ফেলছি তাহলে একটা কাজ করি আমরা ফন্টের কালার দেই, কালার দেই ফন্টের কালার, এখানে দিব হোয়াইট, হোয়াইট যদি দেই লিখেও দিতে পারি, অথবা হচ্ছে আমি কালার কোড দিয়ে দিতে পারি, এখানে লিখেই দিলাম এই যে সাদা, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমরা কালার কোড অথবা কালার দিয়ে কাজ করতে পারি। এখন আমরা একটু দেখবো যে আমরা যদি একটা ডিপ ব্যবহার করি, সরি একটা মার্জিন ব্যবহার করি, মার্জিন কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা একটু আমরা দেখবো। মার্জিনের স্টাইল থাকে, তারপর হচ্ছে মার্জিনের হচ্ছে আপনার ইয়া থাকে, কালার থাকে ইত্যাদি, এই জিনিসটা একটু দেখবো। সেটা দেখার জন্য আমি ধরেন এগুলা সবকিছু বাদ দিয়ে যদি একটা ডিপ নেই, অথবা একটা এটার উপরে দিই, সমস্যা এটার উপরে দিই, ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে রাখবো, ব্যাকগ্রাউন্ড কালারটা দিব না, কিছুই দিব না, সাপোজ পাচ্ছেন, খাইনি করার দরকার নেই। এখন আমি একটা মার্জিন দিব, মার্জিন অথবা বর্ডার, আমি একটু বর্ডার দিই আগে, বর্ডার, বর্ডার পাশে যে বর্ডার থাকবে, মার্জিন দিচ্ছে না, বর্ডার আগে দেখাচ্ছি, বর্ডার যদি দেই তাহলে বর্ডার দেওয়ার জন্য আমি ধরেন 5 পিক্সেল বর্ডার দিব, তারপর হচ্ছে বর্ডারের স্টাইল দিব হচ্ছে সলিড, তারপরে বর্ডারের কালারটা দিব হচ্ছে আমি ধরেন রেড, আগে একটা দেখাই তারপর আস্তে আস্তে এগুলো দেখাচ্ছি, বুঝবেন? হলো না, কেন হলো না? কারণ হচ্ছে এত পিক্সেল সলিড বর্ডার উইথ দিছি তো আমি, শুধু সরাসরি বর্ডার দিলাম তাই না, হয়তো নাকি এখন আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। তার মানে এটা হচ্ছে বর্ডার, এখানে কি কি বলে দিলাম, বর্ডার হচ্ছে 5 পিক্সেল হবে, বর্ডার স্টাইল হবে সলিড, এবার বর্ডারের কালারটা হবে রেড। আমি এইভাবে না দিয়ে এইভাবে যদি বলি যে বর্ডার, বর্ডার উইথ এইভাবে বলবো, বর্ডার উইথ, উইথ হচ্ছে 5 পিক্সেল অথবা 10 পিক্সেলই দেন আপনার ইচ্ছা, 10 পিক্সেল, বর্ডার স্টাইল এখানে বলবো সলিড, আবার বর্ডার কালার, এটা বর্ডার রাইট না, বর্ডার উইথ হবে না, প্রথমটা বর্ডার রাইট আমি লক্ষ্য করি নাই, বর্ডার উইথ দিছি, হ্যাঁ লক্ষ্য করি উইথ, থ্যাংক ইউ। আচ্ছা এখানে কলমটা থাকবে না, ওকে। তারপরে বর্ডার কালার দিলাম হচ্ছে গ্রিন অথবা রেড, যেই দেন সেটা সমস্যা না, এটা হচ্ছে আপনি কেমনে দিবেন এটা তো দেখলেনই পারবেন। এখন দেখেন এই যে এটা হচ্ছে বর্ডার, আমি চতুর্থ যদি দেই তাহলে আমি প্রথমবার কিন্তু একবারে দিছি, কিন্তু দ্বিতীয়বার আমি আলাদা আলাদা করে দিলাম যে বর্ডার উইথ কত হবে, বর্ডার সলিড হবে না ডটেড হবে। আমি যদি এখানে ডটেড বলে দেই, ডটেড, ডটেড হবে বা ড্যাশড হবে অথবা ডাবল হবে, আমি ডটেড দিলাম, ডট ডট হবে, খুব বেশি সুন্দর দেখা যাবে না সেটা সমস্যা না, ডটেড হবে, ড্যাশ দিলে হবে, ডাবল দিলে সেটাও হবে। তাহলে বর্ডারের স্টাইল আমরা এভাবে দিতে পারি, আর যদি বর্ডারের কালারও আমরা এখান থেকে নিজের মতো করে চেঞ্জ করে দিই সেটাও দিতে পারি, সেটাও সমস্যা না। আমি এখান থেকে ডাবল দিয়ে দেখি, ডাবল, ডাবল হচ্ছে এটা, এই যে এরকম বর্ডার হবে, ডাবল বর্ডার হয়ে গেল। হ্যাঁ এখন আসেন যে এখন আমি যদি এরকম বলি, কি বলি যে উপরে হবে একরকম বর্ডার, মোটা হবে, এখানে ডান পাশে একটু চিকন হবে, এই নিচে একটু একরকম হবে, এখানে একরকম হবে, আলাদা আলাদা করে যদি দেই তাহলে সেটাও আমি দিতে পারি। এই মুহূর্তে কিন্তু আমার আলাদা আলাদা করা নাই, সবগুলো সব দিকে একরকম আছে, বাট আমি চাচ্ছি আমার মতো করে আলাদা আলাদা করে দেওয়ার জন্য। সেটা যদি করতে চাই তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বর্ডার
টপ বর্ডার অথবা বর্ডার আর টপ উইথ, এই যে বর্ডার টপ উইথ এটা বলে দিলাম, বর্ডার টপ উইথ যদি বলে 10 পিক্সেল, আবার বর্ডার বটম উইথ বলতে পারি, বটম উইথ বললাম হচ্ছে ধরেন 2 পিক্সেল, আমি একটু কম বেশ করে দিচ্ছি যাতে করে ব্যাপারটা বুঝতে পারেন, আবার বর্ডার লেফট উইথ, লেফট উইথ বললাম হচ্ছে ধরেন 5 পিক্সেল, আবার বর্ডার রাইট বললাম, বর্ডার রাইট উইথ আর আই রাইট উইথ বললাম, এখানে বললাম 20 পিক্সেল, দেখবেন যে আমার টপে হবে 10 পিক্সেল মোটা হবে আর বটমে হবে 2 পিক্সেল মোটা, লেফটে হবে 5 পিক্সেল আর রাইটে হবে হচ্ছে 20 পিক্সেল। এগুলো হচ্ছে শুধু বর্ডারের এই যে এখানে বর্ডারের কিরকম মোটা হবে না চিকন হবে কোন দিকে মোটা হবে চিকন হবে এতটুকুন বললাম এতক্ষণ। এখন আমি বর্ডারের স্টাইলটা বলে দেই, বর্ডারের স্টাইল যদি বলি ধরেন সলিড বললাম, বর্ডারের কালারটাও বলে দিতে হবে, বর্ডার কালার কালারটাও বলে দিতে হবে, রেড বলে দিলাম, রেড দিলে একটু দেখতে ওকে লাগবে এই জন্য দিলাম। এখন আমি রিফ্রেশ করি, দেখেন এখন মিলাই দেখেন কি বলছি আর কি হয়েছে, বর্ডার টপ বলছে 10 পিক্সেল, এই যে 10 পিক্সেল, বটম বলছি 2 পিক্সেল, এই যে একদম চিকন হয়েছে, লেফটে বলছি 5 পিক্সেল, তার মানে 10 এর সাথে কম 5 পিক্সেল, রাইটে বলছি 20 পিক্সেল, দেখেন অনেক মোটা হয়েছে এই, আর সলিড আর রেড যেটা বলছি বলছি, তাহলে আমরা এইভাবে দিতে পারি। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে আমরা স্টাইলও এরকম করে দিব, স্টাইল এখানে সলিড থাকবে, এখানে ডটেড হবে, এখানে ড্যাশ হবে, এখানে কিছুই থাকবে না, এটা যদি করতে চাই সেটাও আমরা এইভাবে করতে পারি। কিভাবে করতে পারি, তাহলে এই যে সলিডা বর্ডার স্টাইলে এখন আসেন, বর্ডার স্টাইলে আসেন, তো সেটা করতে গেলে আচ্ছা এটা থাক সমস্যা নেই, বর্ডার স্টাইলে দেই, বর্ডার স্টাইল, বর্ডার স্টাইলে ও সরি বর্ডার স্টাইল দিলে হবে না, শুধু বর্ডার টপ স্টাইল, টপ স্টাইল, টপ স্টাইলে বললাম ডটেড, আবার বর্ডার বর্ডার বটম স্টাইলে বললাম, বটম স্টাইলে বললাম ডাবল, বর্ডার বর্ডার লেফট স্টাইলে বললাম ড্যাশ, আচ্ছা ড্যাশ না DASHED ড্যাশ এটা বলা যাবে সমস্যা নাই, আর বর্ডার লেফটে বললাম নাম নান বললাম অথবা সলিড বলি, নান বললেও সমস্যা নাই, হ্যাঁ বর্ডার 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 লেফট হয়েছে বটম হয়েছে টপ হয়েছে না রাইট, এখন রাইট বর্ডার রাইট, আমি তো এখানে কালার দিয়ে দেখছি একটু ভুল করছি, ঠিক করতেছে রাইট স্টাইল, রাইট স্টাইল ধরেন আমি আর সলিড দিলাম, আর এখানে এটা কালার হবে না এখানে স্টাইল হবে, হ্যাঁ স্টাইল ওকে। এখন আমি দেখব যে কি হচ্ছে, টপে ডট হবে, বটমে ডাবল হবে, লেফট ড্যাশ হবে আর রাইট হচ্ছে সলিড হবে। এখন রান করেন, রিফ্রেশ করেন, দেখেন গণনাটা কিভাবে ঘুরছে, এখানে একটু দেখতে একটু সমস্যা হচ্ছে, মানে আপনার আমার মনে হয় বুঝতে পারবেন, নিচেটা দেখে বুঝতে পারতেছেন, এই যেটা এরকম টপে দিয়েছি রাইটে দিয়েছি সলিড আর আর বটমে কি দিছি, বটমে দেখি বটমে হচ্ছে বটমে ডাবল দিয়েছি, ডাবল বা ডাবল দিলে হবে কি, বটমে আমি 2 পিক্সেল দিছিলাম তো এখানে ধরেন 10 পিক্সেল যদি দেই তাহলে মনে হয় একটু আরো দেখতে সুবিধা হবে, এই যে এখন এখন আরো স্পষ্ট হচ্ছে, এই যে বটমে আমি ডাবল দিয়েছি আর এটা ডটেড দিয়েছি আর এর ড্যাশ দিয়েছি ড্যাশ আর এটা দিয়েছি সলিড রাইট, মিলে দেখেন। সাইড সাহেব কি আছেন, কাইসার সাহেব? স্যার আমি আছি কিন্তু কাইসার ভাই কোথায় জানি না, কাইসার ভাই ওনা নাই না, ডিসকানেক্ট হয়ে স্যার নোটপ্যাড কি রেডি আছে নাই স্যার, আছি আমি, আচ্ছা ঠিক আছে স্যার, নোটপ্যাড রেডি আছে নাই
রেডিয়াস এটা তো নোটপ্যাড আর ইয়ার সাথে সম্পর্ক না, রেডিয়াস আপনার সিএসএস এর আছে নোট, রেডিয়াস পাচ্ছি না আমি কাজ করতেছে না আমার, মানে সাজেস্ট পাচ্ছে না আছে, আচ্ছা কাজই হচ্ছে না, আমি চাইছিলাম কিন্তু কাজ হচ্ছে না, কাজ হবে। কাইসার সাহেব কি এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার, আপনার সৌজন্যেই কিন্তু করা, শুধু এতটুকু না এরপরে আরো আছে। জি স্যার ধন্যবাদ স্যার, আরো আছে এরপরে আরো আছে, আসতেছি আমি এখনি। সেটা হচ্ছে তাহলে এতটুকু বুঝতে পারছেন বললেন আপনি, তাহলে তো আমি মনে করেন বুঝতে পারছেন। এখন আমি আর একটা জিনিস একটু দেখাবো, সেটা হচ্ছে এটার কালার গুলো যদি আমি এরকম করি যে উপরে একরকম কালার করব, নিচে একরকম কালার করব, তাহলে কি হবে? ওই যেরকম করেন কেন, বর্ডার টপ, বর্ডার টপ রাইট কালার, রাইট কালার রেড সাহেব থাকলো আর লেফট কালার হচ্ছে ধরেন গ্রিন সাহেব থাকলো, করেন কেন? এটা লেফট দিলাম, লেফট লেফট কালার, স্টাইলের জায়গায় কালারটা হয়ে যাবে স্যার আর কি, বাকি সবগুলো ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে স্টাইলে যেরকম দিলাম এখানে জাস্ট স্টাইলের দ্যাট কালার রাইট, এই তো বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ, বুঝতে পারছেন? এই যে দেখেন কোথাও গ্রিন কোথাও রেড, আমি কি যে কোন কালার বলছি সেটা মনে নাই কিন্তু চেঞ্জ হয়েছে, এটা বুঝতে পারছেন? এই যে সবই রেড দিছি তো লেফট কালার এখানে না দিয়ে আমি চেঞ্জ করে দিলাম, এতটুকু বুঝতে পারছেন তো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এতটুকু যদি বুঝতে পারেন, এখন আমি নতুন আরেকটা জিনিস একটু দেখাবো। এখন এইরকম করে বারবার লেখার কোনো টাইম আছে বলেন? এটা কোনো কথা হলো বারবার আপনি এভাবে লিখবেন? টাইম নাই আপনার হাতে, আপনি তো ব্যস্ত মানুষ না, এরকম ওনারাও জানে যে আপনারা ব্যস্ত মানুষ, তখন এনার একটা শর্টকাট ওয়েও বলে দিছে, সেটা হচ্ছে আমি যদি বলি বর্ডার, প্রথম তা দেখতে দেখছেন এটা তো কোনো সন্দেহ নাই, বর্ডার দেখছেন, বর্ডার ইয়ার এইভাবে তো দিতেই পারি, এইভাবে তো ডেফিনেটলি দিতে পারি, 5 পিক্সেল বা ধরেন 15 পিক্সেল, তারপর হচ্ছে সলিড অথবা ড্যাশ ড্যাট, এইভাবে তো দিতেই পারি ডেফিনেটলি, আর রেড এইভাবে তো প্রথমেই দেখছেন, প্রথমেই দেখছেন, এটা এটা সমস্যা না, তাহলে চতুর্দিকে একই রকম হবে। বাট আমরা যদি চাই যে না আমি কোডও লিখবো কম আমার চতুর্দিকেও আমার মতো করেই হবে, সেটা যদি করেন তাইলে আর একটু কষ্ট করতে হবে, সেটা জানি কি সেটা আমি মনে হয় ভুলে গেছি, ধরেন সেটা হচ্ছে ধরেন বর্ডার উইথ, ধরেন বর্ডার উইথ, বর্ডার উইথ টপ বটম এগুলো আর কিছু বলবো না, কিন্তু টপ বটমে আমরা ঠিকই কাজ করবো কিন্তু টপ বটম আর বলে দিব না, এইরকম একটা কাজ করবো বর্ডার উইথ। এখানে এসে আমি বলবো ধরেন বর্ডার উইথ আমি যদি 10 পিক্সেল বলি, প্রথমে 10 পিক্সেল বললাম, তাইলে হবে সে টপেরটা হবে, আচ্ছা টপেরটা হবে, তারপরে 5 পিক্সেল বলে যদি বলি তাহলে হচ্ছে রাইটেরটা হবে, 2 পিক্সেল যদি বলি তাহলে হচ্ছে লেফটেরটা হবে, আর 20 পিক্সেল বললে এটা হচ্ছে সরি 2 পিক্সেল হচ্ছে বটমেরটা হবে, 20 পিক্সেল হচ্ছে আপনার লেফটেরটা হবে। তাহলে আমি একটু কালারটাও দিয়ে দিই তাহলে জিনিসটা বোঝা যাবে, না হলে বোঝা যাবে না। হ্যাঁ বর্ডার স্টাইল সলিড দেই, এখানে কোনো কিছু কাজ করতেছি না, তারপরে বর্ডার কালার, কালার রেড দেই। আমার মূল কথা কিন্তু এটা, মূল কাজ কিন্তু আমার এই যে 9-8 নাম্বার লাইনে যেটা সেটা কিন্তু করতেছি, সেটা একটু দেখেন, টেনশন করেন না শুধু দেখেন, এই দেখেন কোডের সাথে মিলান। প্রথমে আমি বলছি যে প্রথমে যেটা দিব ভ্যালু, এই ভ্যালুটা সে টপেরটা নিয়ে নিবে টপ, পরের যে ভ্যালুটা দিব সেটা হচ্ছে রাইটেরটা নিবে, যে রাইটে নিচে, তারপরে ভ্যালুটা হবে নিচেরটা নিবে, যখন চারটে ভ্যালু একসাথে দিব, আবার যদি আমি তারপরেরটা যেটা সেটা হচ্ছে এই লেফটের, আমি একটু চেঞ্জ করে দিয়ে দেখি, ধরেন আমি লেফটেরটা, লেফটেরটা একটু চেঞ্জ করি, লেফটেরটা চেঞ্জ করতে গিয়ে আমি এখানে ধরেন 2 পিক্সেল করে দিলাম আর এখানে 20 করে দিলাম, তাহলে আমি বুঝবো আমার কথা হচ্ছে নিচেরটা হবে 20 পিক্সেল মোটা আর লেফটেরটা হবে হচ্ছে একদম চিকন। সেটা আমরা যদি এখন দেখি, রিফ্রেশ করি, দেখবেন তাই হবে, এই যে মোটা এবং চিকন, দেখছেন? তার নিচের একদম শেষে যেটা চারটে যদি থাকে শেষেরটা হচ্ছে নিচেরটা আর তার আগেরটা হচ্ছে বামেরটা, এই ওকে। এখন যদি আমি তিনটে ভ্যালু দিই, সাপোজ তিনটে ভ্যালু দিলাম, তখন কি হবে? একটা ভ্যালু দিলে টপ, তারপরে রাইট, বটম এবং লেফট, এইভাবে ক্রমান্বয়ে সে নিয়ে নেয়। এখন তিনটে ভ্যালু যদি দেয় তাহলে কি হবে? তিনটে ভ্যালু দিলে প্রথমটা হবে হচ্ছে টপের জন্য, দ্বিতীয়টা হবে
লেফট এবং রাইট মনে রাখেন একটু, প্রথমটা হচ্ছে টপের জন্য এই যে 10 পিক্সেল, আর দ্বিতীয়টা হচ্ছে লেফট, এই লেফট এবং রাইট এর উপর অ্যাপ্লাই হবে, আর তৃতীয়টা হচ্ছে বটমের উপর অ্যাপ্লাই হবে। তাহলে আমি বটমেরটাও একটু চেঞ্জ করে দেই, তাহলে আরো বুঝবেন নি, কারণ 2 পিক্সেল করে দিলাম এবার। এখন দেখবেন আমি কি বললাম, আবার বলি, 10 পিক্সেল টপে হবে, 5 পিক্সেল লেফট রাইট হবে, আর 2 পিক্সেল হচ্ছে বটমে হবে, তাহাই হবে। দেখেন এই যে মিলান, টপেরটা একটু বেশি মোটা, ডানে বামে একটু তার সাথে চিকন, মানে 5 পিক্সেল, আর নিচেরটা হচ্ছে, বুঝলেন? হ্যাঁ স্যার। বোঝেন নাই? বুঝছি স্যার। ভাই আবার বলেন না, বুঝছি না। চারটা বেলু থাকলো স্যার, গরির কাটার দিকে ঘুরবে আর কি। হ্যাঁ হ্যাঁ, গরির কাটার বালাও সেম, বক্সের দিকেও সেম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন দেখেন সবগুলোই মূলত ওই ঘড়ির কাটার দিকে, ডান দিক থেকে তো ঘড়ি কাটা যায়। এখন যদি দুইটা থাকে, দুইটা যদি থাকে, দুইটা থাকলে কি হবে, প্রথমটা হচ্ছে টপ এবং বটম, আর দ্বিতীয়টা হচ্ছে লেফট এন্ড রাইট, এটা সহজ। এই যে আমি একটু চেঞ্জ করে দিব বেলু, বেলু চেঞ্জ করার দরকার নাই, চেঞ্জ করার দরকার নাই। এই যে টপ বটম সমান হয়েছে, আর লেফট এবং রাইট হচ্ছে সমান, দুইটা দিয়ে দেন। আর একটা দিলে কি হবে, একটা দিলে সবগুলোর উপরে সেম হবে। এই টেকনিকটা যদি আমরা এই স্টাইলের উপরে দেই তাহলেও কিন্তু তাই, আমি এটা উইথ এর উপর বললাম, তাহলে স্টাইলের উপরে তাই। ধরেন এটাতে প্রথম না একটা দিলেন, তারপরে পরেরটাতে ডট দিলেন, ডটেড দিলেন, আমি একটু দিয়ে দেখাই, ডটেড দিলেন, তারপর হচ্ছে ড্যাশ দিলেন, ড্যাশ দিলেন, তারপরে হচ্ছে ডাবল দিলেন, এইরকম ওই ওই উইথ এর মতো, ঠিক কালারের ক্ষেত্রেও তাই, একই জিনিস। এই দেখেন এরকম কালারের ক্ষেত্রেও তাই, কালারে দেখাই, না দেখলে পরে আবার মনে চিন্তা করবেন না, দেখাইলো না, গ্রিন, তারপর হচ্ছে ইয়েলো, তারপরে হচ্ছে ধরেন ব্লু, চারটা দিলাম ওইরকম, ওইটার ক্ষেত্রেও তাই, তিনটা চারটা যেভাবেই দেন, এই যে দেখেন তিনটা চারটা যেটাই দেন এখানেও ক্ষেত্রেও আমরা শুধু বর্ডারটাই পড়লাম কিন্তু। কাইসার সাহেব এখন পারবেন না? জি স্যার পারবো। করে ফেলবেন স্যার, কোড একটু দেখেন স্যার, কোড দেখাবো, কোড তো বেশি না, কোড এক লাইন মাত্র, কোড যে বারবার চেঞ্জ করছি, কোডটা রেখে দিলাম। কত পিক্সেল দিবেন, ধরেন 5 পিক্সেল দিব, সেক্ষেত্রে আমি এগুলা এইভাবে রাখতেছি না, হ্যাঁ এগুলা এতগুলা রাখতেছি না, এতগুলা রাখতেছি না, আমি পিক্সেলটা একটু কমে দিব, এখানে 5 পিক্সেল দিব। রেডিয়াস যদি দেখাই তাহলে হচ্ছে এরকম হবে, এই যে কর্নারটা একটু দেখেন কেমন হয়ে গেছে, আমি আর একটু বাড়িয়ে দিই তাহলে আরো পার্থক্যটা আর একটু ভালোভাবে বুঝবেন, 20 পিক্সেল দিলাম, দেখছেন আগে কোনা কোনি ছিল, এখন একটু এরকম গোল হয়ে গেল। রেডিয়া বর্ডার রেডিয়াস, রেডিয়াস এইভাবেই দিবেন, বর্ডার রেডিয়াস, বর্ডার হাইফেন রেডিয়াস যেটা দেন। আল্লাহ মাফ করো, আপনারা এটা তো প্র্যাকটিস, এটা লিখে দিলাম, এটা করবেনই সাথে সাথে বাসায় একটু মার্জিন প্যাডিং টা একটু দেখে নিয়ে, আমি কালকে আলোচনা করলে যাতে বোঝেন, আর মার্জিন প্যাডিং এর সাথে আরো অন্যান্য জিনিসগুলো আলোচনা করব। আমি আমি বেসিক্যালি চাচ্ছি যে আপনাদের যতটুকু দেখাই এটা যেন একদম 100% আপনাদের ভিতরে থেকে যায়, এটা নিয়ে যেন আর ইয়ে না হয়, হ্যাঁ একদম ভালো করে, কারণ এখন একটু একটু করে দেখবেন, কিছুদিন পরে আবার একটু একটু করে দেখবেন, এই একটু একটু করে সারা জীবন থাকবে, হবে না, ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। স্যার এগুলা, স্যার এগুলার আগে আজকে আর কিছু করেছেন? না এগুলাই করাইছি, এগুলাই করাইছি। আমি ফাইল দিয়ে দিছি আর এগুলাই করাইছি,
এগুলাই করাইছি, এগুলা নিয়ে আরো একটু বেশি সময় নিয়ে কথা বলতে হচ্ছে এটাই আর কি। আর রেকর্ডও আছে আমাদের, আমি ভিডিও ইউটিউবের লিংকটা আপনাদের দিয়ে দিয়েছি, রেকর্ডটা অবশ্য আপলোড করে দেওয়া হয়নি, দেখি আজকে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এগুলো একটু দেখেন আর মার্জিন প্যাডিংটা একটু দেখবেন, আর পিছনগুলো কিন্তু দেখতে থাকবেন, পিছনগুলো সব সময় দেখবেন, এগুলো মিস করা যাবে না। স্যার মার্জিন এখন দেখাবেন? মার্জিন না এখন আর দেখাবো না, মার্জিন এই সময় নাই, দেখাবো দেখতে চাইলে দেখাই, অসুবিধা নাই, আমার তো সমস্যা নাই। না স্যার কালকে দেখি স্যার। আচ্ছা ঠিক আছে, আমার তো সমস্যা নাই, আপনারা যতটুকু নিতে পারেন সেই হিসাবে ইনশাল্লাহ, সমস্যা কালকে দেখেন, সমস্যা নাই। আপনারা বড় বড় প্রোগ্রামার হবেন, ডেভেলপার হবেন, তখন তো এই জিনিসগুলো আমাদের অনেক ভালো লাগবে, বুঝছেন। আমরা এটা এই পর্যন্তই, কালকে ইনশাল্লাহ সকাল সকাল দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, জি আসসালামু আলাইকুম।